আসসালামু আলাইকুম। কাউ স্টকের পঞ্চম পর্বে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় একটু ভিন্ন। আমরা একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব, তার চিন্তা ভাবনা, তার ধ্যান ধারণা এবং তার যে বিশ্বাস, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং যেই ব্যক্তিকে নিয়ে আমরা আজকে আলোচনা করব, তিনি হচ্ছেন গুরুদের গুরু হিসেবে পরিচিত প্রফেসর আব্দুর রাজ্জাক। তার শিষ্যের অভাব নেই। যদি কয়েকজনের নাম বলতে হয় তাহলে বলতে হয় সর্দার ফজলুল করিম, আহমেদ সফা, ফরহাদ মাজার, সলিমুল্লাহ খান, তারা সবাই তার শিষ্য ছিলেন। তবে প্রশ্ন হচ্ছে, তার শিষ্যরা কি তাকে ঠিকভাবে বুঝেছিলেন নাকি তাকে ভুল বুঝেছিলেন? তো এসব নিয়ে আজকে কথা হবে এবং আমাদের সাথে এগুলো এসব নিয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন বরাবরের মতোই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর মাইমুল হাসান খান। তো কথা না বাড়িয়ে আমরা স্যারকে ফ্লোর দিয়ে দিব। তবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন, সেটা আমরা স্যারকে করব এবং স্যার সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে স্যারকে ফ্লোর দিয়ে দিচ্ছি। স্যার, আপনি যদি স্যার আপনার আলোচনাটা শুরু করতেন। স্যার আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আসলে প্রফেসর আব্দুর রাজ্জাক অনেক বড় নাম। কারা তার শিষ্য ছিলেন বা ছিলেন না, কারা তার সত্যিকারের শিষ্য হয়ে উঠতে পেরেছেন বা পারেন নাই, কারা হতে চাইছেন বা হতে চান নাই, এই বিতর্কটা আসলে বড় না। বড় হচ্ছে আমার কাছে যে প্রফেসর আব্দুর রাজ্জাককে কার সাথে তুলনা করে। আমার ব্যক্তিগত ধারণা যে তিনি বেঙ্গলের সক্রেটিস বা মনসুর হাল্লাল। এখন আপনারা বলবেন যে সক্রেটিস এবং মনসুর হাল্লাল দুইজনকেই তো দণ্ডপ্রাপ্ত আসামি বানে ফাঁসি দেওয়া, তো প্রফেসর রাজ্জাককে তো আমরা সেই ধরনের কিছু করি। কিন্তু প্রকৃত প্রস্তাবে আমরা ওনার সাথে যা করেছি তা তার চাইতে কম। যদি খুব ভালো করে দেখা যায় তাহলে এই লোকটির মূল্যায়নে জাতি হিসেবে আমরা সাংঘাতিক ভাবে ব্যর্থ, এ কথা দৃঢ়তার সঙ্গেই বলা চলে। এখন প্রশ্ন হচ্ছে, একজন মানুষ জ্ঞান তাপস হয়ে মনীষী হয় না মনীষী হয়ে জ্ঞান তাপস হয়, বা কত বড় উঁচু মাপের মনীষী হয়, এইসব কি দিয়ে নির্ধারণ করা? বড় বড় মনীষীরা কিন্তু খুব বেশি যে সমস্যা নিয়ে আলোচনা করেন তাও আপনারা সক্রেটিসের বেলায় দেখবেন যে তিনি দুই তিনটা বড় শিক্ষা দীক্ষায় মানব সম্পদে রূপান্তরিত করা, মনকে দাসত্ব মুক্ত করা, বাহ্যিক এবং আন্তরিক অভ্যন্তরীণ বিষয়ে মানুষকে দাসত্ব মুক্ত করা, আর চিন্তার ক্ষেত্রে মানুষকে স্বাধীনতা দেওয়া। মনসুর হাল্লাজের ব্যাপারটাও তাই। এখন ওখানে গ্রামাটিক্যাল সমস্যা দেয়, উনি বলেছেন আনাল হক, এবং আনাল হকের ব্যাখ্যা করা হয়েছে আমি একমাত্র হক। তো এইটা ব্যাখ্যা দেখা গেছে পরে যে এটা ঠিক না। ওনার কাছে দুটো বিষয় ছিল, হয় উনি বলতে পারতেন আমি সত্য নয় আমি মিথ্যা, অর্থাৎ আমি আল্লাহর পক্ষ নয় শয়তানের পক্ষ। এখন এইটাকে ওনাকে ধরা হয়েছে উনি আল্লাহ দাবি করেছে, তাই ওনাকে ফাঁসি দেওয়া হয়। এখন প্রফেসর আব্দুর রাজ্জাক এর বাংলাদেশ সৃষ্টির আগ পর্যন্ত পাকিস্তানিরা কেন ওনার পিছনে এভাবে লেগেছিল এই বিষয়টা ভালোভাবে এখন পর্যন্ত উদ্ঘাটিত হতে আমি দেখছি। আসলে ওনাকে বিশ্ববিদ্যালয়ে নানা যন্ত্রণার পোহাতে হয়েছে। ওনাকে বলা হয়েছে আপনি পলিটিক্যাল সায়েন্স পড়ানোর উপযুক্ত নন, আপনি ইন্টারন্যাশনাল রিলেশনস পড়ান। এই ধরনের কাজ করে ওনাকে চাকরিচ্যুত করারও দুই তিনবার চেষ্টা করেছে। একে ব্রহির মতো লোক
সেখানে রাজ্জাকের পক্ষে, প্রফেসর রাজ্জাকের পক্ষে কাজ করে ওনাকে কোনো মতে রক্ষা করে। 1971 সালে উনি কোথায় ছিলেন, হঠাৎ দাড়ি নিয়ে আবির্ভূত হলেন, এটা নিয়ে প্রথমে অনেক বিতর্ক। আপনি থাকেন, আপনি থাক স্যারের সাথে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আশা করি স্যার আবারও আমাদের সাথে যুক্ত হবেন। সংযোগ ছিল কি না, সংযোগ ছিল কি? জি স্যার, আপনার সাথে সংযোগটি আমাদের বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, না না, আবার সংযোগ আপনি আপনার আমাদের সংযোগটি চালু হয়েছে, প্রথমেই থেকেই প্রতিষ্ঠিত হয় নাই মনে হয়। আমার মাইক কি অফ ছিল? জি স্যার, না স্যার, না স্যার, আপনার মাইকটি অন ছিল স্যার, একটু আগে সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এখন আবার আপনার মাইকটি চালু হয়েছে, কিন্তু আপনার ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি না স্যার, আপনার ভিডিওটি যদি অন করতেন স্যার। এখন কি ভিডিও দেখা যাচ্ছে না? না স্যার, আপনার অডিও আসছে স্যার। আচ্ছা, এখন এবার স্যার আসছে। জি স্যার, এবার আসছে। এখন আপনি স্যার এবার কথা বলতে পারেন। আপনি আপনি আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে পাকিস্তানিরা কেন ওনার পেছনে এত লেগেছে? কেউ কেউ বলেন যে তিনি 6 দফা প্রণয়নে সাহায্য করেছেন, কেউ কেউ বলেন তিনি 6 দফাকে এডিট করে দিয়েছেন, কেউ কেউ মনে করেন যে 6 দফা আসলে ওনারই লেখা। এখন এই সকল বিতর্কর মিট মাট করা খুব কঠিন বিষয়। আমি আজকে যেভাবে কথাগুলি বলবো, আমি যাব না, আমি ধারণাগত দিক থেকে জিনিসগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব যে প্রফেসর রাজ্জাক ইউনিভার্সিটি শেষ করে চাকরি নেবেন, তো একজন মানুষের পক্ষে সেই সময়ও চাকরি একটা বড় ব্যাপার ছিল, এখনো চাকরি একটা বড় বিষয়। কিন্তু উনি বাবাকে চিঠি লিখলেন যে উনি ওনার কাছে 2টা অপশন আছে, হয় সরকারি চাকরি করতে পারেন, নয় তিনি শিক্ষকতা, শিক্ষকতা করলে তিনি ফ্যামিলির বোঝা হয়েই থাকবেন, আর সরকারি চাকরি করলে তিনি ফ্যামিলির বোঝা বহন করতে পারবেন। ওনার বাবা ওনাকে বললেন, তুমি এত ছোট মানুষ, তুমি কিসের ফ্যামিলির বোঝা বহন করবে? আর তুমি নিজেকেই বা আমাদের বোঝা মনে করতেছো কেন? তোমার যেটা ভালো লাগে সেটাই করো, আমাদের তরফ থেকে তোমার সাহায্য চলতে থাকে। এই অবস্থায় তিনি শিক্ষকতা করতে গিয়ে কিছু বিতর্কের সৃষ্টি হয়। বিতর্কের মধ্যে অন্যতম বিতর্ক হচ্ছে, তিনি জানালা দিয়ে তাকিয়ে থাকেন, কোনো ছাত্র ছাত্রীর মুখের দিকে তাকান, তিনি করিডোরে কোনো ছাত্র ছাত্রীকে চেনেন না। আমাদের ছাত্র ছাত্রীরা বর্তমানে যেমন আগেও আরো বেশি আত্মসম্মান বোধ সম্পর্কে খুব সচেতন, তারা বলে যে কি শিক্ষকের কাছে পড়তে আসছি, উনি সালাম নেয় না, উনি আমাদের চেনে না, উনি আমাদের দিকে তাকায় না। তখন পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে, এখন যে এটা আইবিএ, এখানে একটা পুকুর ছিল, ওই পুকুরে হাঁস সাঁতার কাটে, উনি নাকি সবসময় হাঁসের দিকে তাকিয়ে তাকে কথা বলতেন, তো তাতে করে উনি খুব ভালো নাম করা শিক্ষক হবেন এই ধারণা ওনারও হয় নাই অন্যদেরও হয় নাই। যাই হোক, উনি বাবাকে বললেন যে আপনি তো শিক্ষকতা করতে বলছেন, শিক্ষকতা করতে গেলে আমাকে বিদেশে পড়তে হয়, যেতে হবে, বিদেশে পড়তে গেলে অনেক টাকা পয়সা লাগবে। ওনার বাবা জিজ্ঞেস করলেন কত টাকা লাগবে, উনি বললেন আপনি এত টাকা কোথা থেকে পাবেন, বলে সেটা তোমার ব্যাপার। ওনার বাবা প্র্যাকটিক্যালি জমি বেচে ওনাকে বিদেশে যাওয়ার জন্য, ওনার ভর্তিটাই শুধু ঠিক ছিল, উনি ভর্তি হয়ে হিসাব করে 3 বছরে কত টাকা লাগবে সেটা হিসাব করে নিয়ে তিনি চলে যান। সেখানে গিয়ে যখন লাস্কি জানলো, ওনার সুপারভাইজার জানলেন যে এই ছেলের কোনো স্কলারশিপ, এই ছেলে পাকিস্তানের মতো দরিদ্র একটা দেশ থেকে এখানে পিএইচডি করতে আসছে, তার কোনো সাপোর্ট। তখন ওকে জিজ্ঞেস করলো, তুমি তো এখানে থাকতে পারবে না,
কোনো সাপোর্ট ছাড়া এখানে লন্ডনে কিভাবে থাকে। তখন উনি কাহিনী বলার সাথে সাথে হেরার লাস্কি বলল, তুমি এই টাকাটা ব্যাংকে রেখে দাও। তিনি যেই পরিমাণ টাকা নিয়ে গেছিলেন শোনা যায় ঠিক সেই পরিমাণ টাকাকে উনি 36 ভাগ করে ওই পরিমাণ বৃত্তির ব্যবস্থা করে দিয়েছিলেন। উনি বারবারই হেরার লাস্কিকে জিজ্ঞেস করেন যে স্যার আমি কিভাবে শুরু করব, তুমি শুরু করবা যেখানে শেষও করবা সেখানে, এইটা কেমন কথা? বলে যে হ্যাঁ, তুমি শুরুও করবা লাইব্রেরিতে শেষও করবা লাইব্রেরি, বিশাল লাইব্রেরি আছে। এই হলো রাজ্জাক সাহেবের পড়াশোনা শুরু। অল্প কিছুদিনের মধ্যে হেরার লাস্কি বুঝতে পারলেন যে এ এক অসাধারণ ছাত্র, এ সাধারণ কোনো ছাত্র নয়। তিনি এই সাবকন্টিনেন্ট থেকে যারাই যেতেন তাদেরকে ওনাকে পরিচয় করে দিতেন, আই এম লাকি টু হ্যাভ ইউ অ্যাজ মাই পিএইচডি স্টুডেন্ট, এই কথা তিনি বলতেন। এবং এ করে উনি রীতিমতো ছাত্র অবস্থাতে ওখানে বিখ্যাত হয়ে, তো উনার পিএইচডি থিসিসে কি লেখা আমরা জানি না, এখন পর্যন্ত এটা কেউ প্রকাশ করে নাই বা প্রকাশ হতে দেয় নাই, কেন আপনাদের উচিত হবে এটা প্রকাশ করার ব্যবস্থা কর, যেভাবেই পার, যে যেখান থেকে পার, আপনাদের কাজ হবে এইটা যাতে প্রকাশিত হতে পারে সেটার ব্যবস্থা কর। শোনা যায় যে তিনি ডিগ্রি ছাড়াই সার্টিফিকেট ছাড়াই চলে আসছিল, কারণ হেরার লাস্কি মরে যাওয়ার পরে তিনি আবার আরেকটা কমিটির সামনে টাইপিস্টের ভুলের কারণে আবার পুনরায় ওনার পিএইচডি থিসিস ডিফেন্ড করবেন, এই মানসিকতার লোক তিনি ছিলেন। তিনি বলেন, আমি আমার বইপত্র সব জাহাজে পাঠিয়ে দিয়েছি, আমি নিজে টিকিট কেটে ফেলেছি, আই ক্যান নট স্টে ইভেন হিয়ার ফর 6 ডেইজ মোর, বাট ইউ আর আস্কিং মি টু স্টে 6 মান্থ মোর। তো এ করেই তিনি এখানে চলে আসার পরে পাকিস্তান আমলে এখানের ভিসিরা থাকতেন হচ্ছে ব্রিটিশ ইংরেজ, ইংরেজদের সঙ্গে একদিন দুদিন কথা বললেই ওরা ইনফিরিয়রিটি কমপ্লেক্সিটিতে ভুগতেন। এই থেকে রাজ্জাক সাহেবের নাম হওয়া শুরু হল। একজন ইংরেজ ভিসি ওনার সাথে বিতর্কে জড়িয়ে বললেন, আপনাকে সবাই এত জ্ঞানী বলে, তো আপনার পিএইচডির সার্টিফিকেট তো আমি দেখি না। তো উনি বললেন যে আমার সার্টিফিকেট দিয়ে আপনার কাজ কি? উনি বলে যে সার্টিফিকেট, পিএইচডি সার্টিফিকেট ছাড়া আপনি এত কমিটিতে সব জায়গায় সবার উপরে আপনাকে রাখা হচ্ছে, এটার তো কোনো কারণ দেখি। তো উনি রাগ করে ওনাকে বললেন যে ইট ইজ নান অফ ইউর বিজনেস হোয়েদার আই হ্যাড এ পিএইচডি সার্টিফিকেট অর নট, এই ধরনের কথা নাকি উনি বলে সেখান থেকে বেরিয়ে। পরে ওই ভিসি ওনাকে ডেকে রীতিমতো মাপ চান এবং বলেন, আমি আপনার ভালোর জন্যই করেছিলাম, আমি চেয়েছিলাম আপনার পিএইচডিটা যেন হয়ে যায়, এটা তো একটা টেকনিক্যাল কারণে হয়নি। উনি বললেন, হোয়াট আই উড গেইন অর হোয়াট আই উড লুজ ইফ আই ইউ উড হেল্প মি টু গেইন দিস। সেই করেই ওনার পিএইচডি বিতর্কিতই থেকে যায়। কিন্তু ওনার আবিষ্কার, ওনার আবিষ্কার ছাত্রদের মধ্যে প্রথম আবিষ্কার সর্দার ফজলুল করিম, এবং এই সর্দার ফজলুল করিমই ওনার ছাত্র হিসাবে ওনার কাছে শিষ্যত্ব বরণ করেন প্রথম। এবং সম্ভবত ফজলুল করিমই চাইতেছিলেন যে উনি যেন কিছু লেখালেখি করেন, কারণ সর্দার ফজলুল করিম নিজে লেখাজোখা করতেন, অনুবাদ করতেন, তার স্যার কিছু করবেন না এত মেধাবী লোক। কিন্তু প্রফেসর রাজ্জাক ঠিক করে ফেললেন যে তিনি নিজে কিছু লিখবেন না, এটা পরে, অনেক পরে জানা যায়। এটা জানা যায় যখন আহমেদ সোপা ওনার অধীনে পিএইচডি করা শুরু করলেন। আহমেদ সোপাকে উনি কিছুতেই তার ছাত্র হিসেবে নেবেন না, আহমেদ সোপা বাংলার ছাত্র, উনি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, কিন্তু বৃত্তির ব্যবস্থা করে দেওয়ার পরে আহমেদ সোপা অন্য কারো কাছে করবেন না, সেই জন্য ওনাকে চেঞ্জ করে পলিটিক্যাল সায়েন্সে আনা হল। আহমেদ সোপার পিএইচডি নিয়ে একই সমস্যা, উনিও পিএইচডি শেষ করলেন না, এবং এই গুরুর শিষ্যত্ব বরণ।
গুরু শিষ্য তো বরণকালীন সময়ে তিনি যে বাঙালি মুসলমানের মন লিখলেন, এটা অপূর্ণই থেকে যেত। এটা এই বইটা একটা শূন্যতাই সৃষ্টি করতো বা বিতর্করেই শুধু সৃষ্টি করত। কিন্তু যখন তিনি শত বছরের ফেরারি লিখে ফেললেন বঙ্কিমচন্দ্রের উপর, তখন সবাই এই দুটোকে মিলিয়ে যখন দেখা শুরু করলো, তখন অন্য এক সফা আবিষ্কৃত হওয়া শুরু। কিন্তু ওনার গুরু ওনাকে কখনোই শুধু পড়তেই বলতেন, কখনোই লিখতেও বলতেন না, বা ওনার লেখা পরীক্ষা নিরীক্ষা করেও দেখতেন। প্রফেসর আব্দুর রাজ্জাক আহমেদ সফাকে পেয়ে তাকে এমন এক শিষ্যত্ব দিয়েছিলেন যাতে করে তার জীবনের সবকিছু আহমেদ সফার কাছে হস্তান্তর করে যায়। এটা আমরা বুঝতে পারি হঠাৎ করে আহমেদ সফা যখন নিখোঁজ হয়ে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রফেসর আব্দুর রাজ্জাকের দাড়ি নিয়ে আবির্ভূত হওয়া যেমন বিতর্কিত, আহমেদ সফারও নিখোঁজ হয়ে যাওয়া বিতর্কিত। এই দুইটি বিতর্কিত বিষয়ের অবসান কিভাবে ঘটছে সেটাও একটা বিচিত্র কাহিনী। কেন হঠাৎ করে প্রফেসর আব্দুর রাজ্জাক দাঁড়িয়ে রেখে দিলেন 71-এর পরে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত খারাপ পরিস্থিতির মোকাবেলা করলেন, ওনাকে রাজাকার বানানোর চেষ্টা করা হলো, ওনাকে ওনার কল্লা রাজ্জাক সাহেবের কল্লা চাই বলে ছেলেরা স্লোগান দিল, এরপরে বঙ্গবন্ধু ওনাকে জাতীয় প্রফেসর করে, বঙ্গবন্ধু যেই দিন ওনার কল্লা চাই বলে ছেলেপেলেরা স্লোগান দিচ্ছিল রাজ্জাকের কল্লা চাই, তারা বঙ্গবন্ধু নিজে ঢাকা ইউনিভার্সিটিতে এসে ওনাকে রক্ষা করে। ওনার সাথে আরো দুই প্রফেসর কারা ছিলেন আমার এখন নাম মনে নেই ঠিক মতো, বা আমি নাম বললে হয়তো ভুল হইতে পারে, সেই কারণে আমি নাম বলবো না। কিন্তু সমস্যাটা এত বড় আসলে কি, ছাত্ররা নকল করতে চাইছিল আর প্রফেসর আব্দুর রাজ্জাক বলেছিলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকাকালীন সময় এবং এই দায়িত্বে, তিনি তখন পরীক্ষা সকল পরীক্ষা নিয়ন্ত্রণের যে কমিটি ছিল সেটার হেড ছিল, আমি এই পদে থাকাকালীন সময়ে কেউ এই বিশ্ববিদ্যালয়ে নকল করবে এটা হতে পারে বলে ছাত্রছাত্রীরা তো যেইভাবে আক্রমণ করতেছে আপনার জীবন বিপন্ন হবে, অন্য দুইজন পানি খেতে খেতে অস্থির হয়ে যাচ্ছেন, উনি কিছুই বলতেছেন। হোম মিনিস্ট্রিকে জানানোর পরে হোম মিনিস্ট্রি বাইরে থেকে শুধু তালা দেয়া দেওয়ার বন্দোবস্ত করে ছাত্ররা যাতে তালা ভেঙে ঢুকতে না পারে। এই খবর পেয়ে বঙ্গবন্ধু নিজে সশরীরে ওখানে উপস্থিত হয়ে ওনাকে রক্ষা করেন এবং পরবর্তীতে খুব দ্রুতই ওনাকে জাতীয় অধ্যাপক ঘোষণা। জাতীয় অধ্যাপক ঘোষণা করতে যাওয়ার সময় দেখা গেল কর্মচারীরা এসে বললো ওনাকে তো জাতীয় অধ্যাপক করা যাবে না, কারণ উনি তো অধ্যাপকই হন নাই, কাজে ওনাকে জাতীয় অধ্যাপক করা যাবে কিভাবে। বঙ্গবন্ধু বললেন যদি ওনাকে জাতীয় অধ্যাপক করা না যায় তাইলে এই পদের জন্য বাংলাদেশে আর কেউ উপযুক্ত। এই হলো প্রফেসর আব্দুর রাজ্জাকের উত্থানের কাহিনী। আর সফা হারিয়ে যাওয়ার পরে, হারিয়ে যাওয়ার আগেই রাজ্জাক স্যারের সঙ্গে দেখা সাক্ষাৎ, হারিয়ে যাওয়ার পরে গুরুর কাছে এসে বললেন যে আমাকে তো লিবিয়া ডেকে নিয়ে গেছে, বাংলাদেশ থেকে একজন কি দুইজন লোককে স্বাধীন হওয়ার পরে, আমরা স্বাধীনতা লাভের পরে সরকারি ভিজিটে লিবিয়া নিয়ে যায় গাদ্দাফি নিজে দাওয়াত করে, এর মধ্যে আহমেদ সোফা। কেন কিভাবে আহমেদ সোফা আমরা কেউ জানি না, তবে আহমেদ সোফা ফিরে এসে তার চলাফেরার ধরন পাল্টে যায়, সে মাথা এক ধরনের টুপি মাথায় দেওয়া শুরু করে। কিছুদিন পরে প্রফেসর রাজ্জাক সাহেবকে এসে বলে স্যার আমি একটা প্রেস দিয়েছি, আমি এবার আপনার লেখা আমার লেখা সব আমার প্রেস থেকে পাবলিশ করব। তো প্রফেসর রাজ্জাক বললেন আমার তো কোনো লেখা নাই পাবলিশ করার মতো, আপনি লেখেন আপনি পাবলিশ করেন, আপনার প্রেস আছে তো ভালো কথা, তো ঠিকানা দিয়ে।
তো ঠিকানা দিয়ে গেলে প্রফেসর রাজ্জাক ওই ঠিকানায় পরের দিন গিয়ে দেখে যে লোকজন ভিতরে ঘুমাচ্ছে, আর উনি বাইরে থেকে ঠক ঠক করার পরেও কেউ খোলেন। তখন প্রফেসর রাজ্জাক আহমেদ সোফার খোঁজে, তখন তিনি থাকতেন সামনে, ওনার দরজার সামনে এসে ঠক ঠক করে দেখে কেন ভিতর থেকে তালা বন্ধ, কেউ নাই। তো ওখানে এক বয় বলে যে স্যার তো অনেক রাতে আসে, অনেক দেরিতে উঠে, আপনি কে, আপনার পরিচয় কি, কি চান? উনি লুঙ্গি পরে, বলে এই জিনিসটা উনি ঘুম থেকে উঠলে ওনাকে দিয়ে। এই জিনিসটা কি ছিল সেটা একটু পরে বলবো। দরজা খুলে যখন ওই টিফিনকারীর বাটি দেখতে পায়, তখন সোফা এই বাটি রেখে স্যারের বাসায় দৌড়। স্যার এই কি কাজ করছে না, আপনি আমার হলের সামনে আমার জন্য খাবার নিয়ে গেছেন, এখানে এই বাটিতে কি, এটা খুব ইম্পর্টেন্ট। অনেকের কাছে এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না, কিন্তু আমার কাছে এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয়। উনি ওখানে বসতে বললেন এবং বললেন যে মৌলভী আহমেদ সোফা নাস্তা করে যান। ক, স্যার আপনি না নাস্তা দিয়ে আসছেন? ক, না সেটা তো আপনার বিশেষ বিশেষ খাবার দিয়ে আসছেন আপনি মৌলভী। উনি কখনো আহমেদ সোফাকে আহমেদ সোফা বলতেন না, বলতেন মৌলভী আহমেদ সোফা। কারণ আহমেদ সোফা যখন প্রথম যায়, যেই দিন যান, সেই দিনই ওনার সাথে ঈশ্বর আছে কি, স্রষ্টা আছে কি নাই, এটা নিয়ে বিতর্ক তুলে দেন। আর প্রফেসর রাজ্জাক ওই বিতর্কে না গিয়ে বলেন যে আপনি তো মৌলভী সাহেব, আপনি যা বলবেন তাই ঠিক, অর্থাৎ ওই চ্যাপ্টার তিনি ক্লোজ করে দিন। ওই এরপর থেকে প্রফেসর আব্দুর রাজ্জাকের সাথে আহমেদ সোফা আল্লাহ বা ঈশ্বর বা ধর্ম নিয়ে কোনো আলোচনার সুযোগ আর থাকলো। এই যে আলোচনার সুযোগ থাকলো না, এইটাই আহমেদ সোফাকে সাংঘাতিক আলোড়িত করে, যে এই লোকটাকে রাজাকার বলা হইলো, পাকিস্তান পন্থী বলা হইলো, এই লোকটা আবার এত কিছু নাম করে ফেলতেছে, আর এই লোকটা আমাকে এক কথায় একটা চ্যাপ্টার শেষ করে দিল এবং বলল আপনি মৌলভী সাহেব, আপনি যা বলবেন তাই ঠিক। এখানে দুইটা কাজ তিনি করেন, অর্থাৎ মৌলভী সাহেবরা ইসলাম সম্পর্কে যা বলে তাই আমাদের মেনে নিতে হয়, সেটা ইসলাম ধরে নিতে হয়, সেটা যেমন ভুল, আর আপনি যা বলবেন ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, সেটাও ভুল। কাজে এইসব বিতর্কে আমি নাই। তাহলে কি বিতর্কে গেলেন প্রফেসর আব্দুর রাজ্জাক? বারবারই যেটা বলার চেষ্টা করে যে বড় দেশগুলো, বড় শক্তি, রাষ্ট্র শক্তিগুলো যে সমস্ত ভুল করে আজ এই জায়গায় এসেছে, আমাদের সেই ভুলগুলি করা উচিত না। এখন এটা কি কি ক্ষেত্রে ভুলগুলি করা উচিত? তিনি প্রথমত বলেছেন যে শিল্প গড়ার ক্ষেত্রে পশ্চিমা দেশগুলো যে অবিচার অন্যায় করেছে এটা আমাদের করা ঠিক না, শহর নির্মাণের ক্ষেত্রে যে অন্যায় করা হয়েছে সেটা ঠিক না, নদী শাসনের ক্ষেত্রে যে সমস্ত ভুল করা হয়েছে সেটা ঠিক না, জন্ম শাসনের ক্ষেত্রে যেসব ভুল করা হয়েছে সেটা ঠিক না, আদর্শ রাষ্ট্র বা আদর্শ প্রতিষ্ঠান করার জন্য যে সমস্ত ভুল করা হয়েছে সেটা ঠিক না, শিক্ষা দীক্ষার উন্নতি করার জন্য যে সমস্ত ব্যবস্থাতে মৌলিক ত্রুটি সেইগুলো আবার সেই ভুল করা ঠিক না, অর্থাৎ বা রিফর্ম করার জন্য যে সমস্ত পদ্ধতি গ্রহণ করা হয়েছে যেগুলো ঠিক না, আর বাইরের লোকরা, বাইরের রাষ্ট্রগুলো যে সকল ভুল করেছে বাংলাদেশ যেন সেই ভুলগুলি না করে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্যি হতে বাংলাদেশ ওই ভুলগুলি সবই প্রায় পুনরাবৃত্তি ঘটাচ্ছে। এখন উনি তাহলে লাস্কির কাছে কি শিক্ষা পেল? লাস্কি হচ্ছে গ্রামার অফ পলিটিক্স এর প্রণেতা। এই বইটা বেশ বড়, পৃথিবীতে এখন খুব কম দেশে এই বইটা পাঠ্য। আমরা যখন ছাত্র ছিলাম তখন ঢাকা ইউনিভার্সিটিতে এটা নিয়ে মোটামুটি আলোচনা হতো রাজ্জাক সাহেবের দ্বারা, এবং আমার ছাত্রদেরকে আমি এটা পড়ার জন্য
প্রথম বর্ষে অনেক তাগিদ দিতাম, অনেক ছেলে এটা বই কিনেছে, তারা এখনো আমাকে গালমন্দ করে, কি একটা বই কিনাইছে স্যার, লাস্কির গ্রামার অফ পলিটিক্স, এর মধ্যে কোনো আগা মাথা নাই, কিছু নাই, স্যার একটা কাজ করলো, আমাদের প্রথম ইউনিভার্সিটির জীবনটাই একটা গন্ডগোলের মধ্যে ফেলে। আসলে লাস্কি গ্রামার অফ পলিটিক্স এ কি লিখ, উনি বিশ্ব যে তখন ঠান্ডা লড়াইয়ে প্রবেশ করত, দুই পরাশক্তি রাজনীতি নিয়ে যে সমস্ত কাণ্ড কারখানায় ঢুকতে যাচ্ছে, এইটা অনেক কিছু প্রেডিক্ট করতে পারে, এবং সেখানে উনি আসলে বুঝাইতে চাইছে গ্রামার অফ পলিটিক্স বলে কিছু নাই। যেমনি ভাবে বেন্থাম বলেন, অস্টিন বলেন, এবং পরবর্তী সময়ে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের লেখক বার্টন রাসেল বলেন, এরা যেসব বিষয়ে আলোচনা করেছেন পরিশেষে এসে বলেছেন যে আসলে এগুলি কার্যকর কিছু না, ইট ইজ সো কল্ড, প্রপারলি সো কল্ড জিনিস, সো কল্ড, তথাকথিত তথাকথিত আইন, তথাকথিত বিচার ব্যবস্থা, তথাকথিত রাষ্ট্র ব্যবস্থা, তথাকথিত ন্যায় নীতি। কিন্তু এই মনীষীরা যারা বড় হয়েছেন তারা এইটাতে একমত যে মানুষ, মানুষের সমাজে একেবারেই ন্যায় নীতি থাকবে না, একেবারেই ন্যায় নীতির মানদণ্ড থাকবে না, একেবারেই সততা থাকবে না, কেবলই প্রিন্সে লেখা যে পদ্ধতির কথা বলা হয়েছে সেই পদ্ধতিতে দেশ চলবে এটা হতে পারে। এখন এই মেকিয়াভেলিয়ান থিওরি থেকে বের করার কাজটা করেছিল অনেকজন অনেকভাবে, জার্মানরা করেছিল সবচেয়ে সাংঘাতিক, জার্মান ফিলোসোফারদের মধ্যে কান্ট, হেগেল, তারপরে ফ্রান্সের ভোল্টেয়ার সহ রুশু, এরা সবাই কিভাবে ইউরোপকে মেকিয়াভেলিয়ান থিওরি থেকে বের করে এনে একটা ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। প্রফেসর আব্দুর রাজ্জাক মূলত ওই ধারার একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট বলেন, দার্শনিক বলেন, চিন্তাবিদ বলেন, মনীষী বলেন, যাই আপনার, তিনি এই ধারা। এখন এই ধারার যদি হন তাহলে তিনি কান্টের সঙ্গে হেগেলের সঙ্গে তুল্য। এখন শোনা যায়, আমি কখনো জিজ্ঞেস করিনি আহমেদ সভাকে, তার বন্ধু বান্ধবদের কাছ থেকে শোনা, তিনি হেগেল পড়তে গিয়ে হেগেলের বই ছুঁড়ে ফেলে দিছিলেন, এই একমাত্র বই তিনি ছুঁড়ে ফেলে দিছিলেন হেগেল, আর কারো বই তিনি কখনো ছুঁড়ে ফেলেন, বইকে তিনি সাংঘাতিক সম্মান করতেন, নিজে বই লিখতেন তবে তিনি কোনো বই জমাইয়ে রাখতেন না, বই আপনার কাছ থেকে নেক, যার কাছ থেকে এনে পড়া শেষ হয়ে গেলে তিনি তার বই তাকে ফেরত দিয়ে দিতেন। তো সবাই বলতো বইটা ফেরত দিয়ে দিলেন সবাই, বইটা তো পড়ছি, অর্থাৎ তিনি এমন ভাবেই পড়তেন তা ওনার নেওয়ার দরকার উনি নিয়ে ফেলতেন। কিন্তু শোনা যায় হেগেলকে হেগেলের পড়তে গিয়ে ফেলে, হেগেলের কথা ছিল একটা মৌলিক যেখানে আহমেদ সভার সঙ্গে মিল খাচ্ছিল না, যে রাষ্ট্রসত্তা গুলো আসলে কোনো না কোনো ভাবে স্রষ্টার ইঙ্গিত, ওনার ভাষায় হেগেলের ভাষায় ছিল স্রষ্টা যেন পৃথিবীতে হেঁটে যায় আর রাষ্ট্র হয়ে যায়, আবার উল্টা ভাবে হেঁটে এসে রাষ্ট্র যেটার উপরে পাড়া দেয় সেটা ধ্বংস হয়, এইটার সাথে এটা পড়ে। কিন্তু পরবর্তীতে যখন উনি ফাউস্ট লেখেন তখন কিন্তু হেগেলকে তিনি ভালো মূল্যায়ন করেন। এতে একটা জিনিস দেখা যায় যে রাজ্জাক সাহেবের কাছ থেকে যে জিনিসটা আহমেদ সফা শিখেছে সেটা হচ্ছে নতুন জিনিসকে স্বীকার করতে চেষ্টা করা এবং সত্য হলে তা মেনে নেওয়া, তো এটা তো বিরাট ব্যাপার। আমরা তো গো ধরে যাই, আমরা তো নিজের ইগো দিয়ে চলি, আবার সহজেই সুপার ইগো বানিয়ে ফেলি, এই জিনিসটা থেকে মুক্তি দিয়েছেন প্রফেসর রাজ্জাক মৌলভী আহমেদ সোহ। আর সে কারণেই সফার মাধ্যমে আমরা প্রফেসর আব্দুর রাজ্জাককে জাতি জানতে, এমনিতে চিন্তা করে দেখেন প্রফেসর রাজ্জাকের নামে কোনো স্কুলও নাই, কোনো কলেজও নাই,
কোনো হলও নাই, কোনো বিশ্ববিদ্যালয় নাই, কোনো লেখা কোনো বইও নাই, যেটা পাঠ্য কিছুই নাই, তাহলে এই লোকটা এত আলোচনার বিষয়বস্তু হলো কি মানে কি দিয়ে এত বিষয়বস্তু? উনি কিন্তু শিষ্য তালাশ করতেছে। আমি যতটুকু দেখেছি উনি হুমায়ুন আহমেদকেও কিছুটা শিষ্য বানাইতে চাইছে, হুমায়ুন আজাদকেও শিষ্য বানাইতে চাইছে, সর্দার ফজলুল করিম তো বানাইতেই চাইছেই, কিন্তু আহমেদ সভাকে পাওয়ার পরে সর্দার ফজলুল করিম কিছুটা ব্যাক ডোরে চলে যায়। এই কারণে সফাকে নিয়েই আলোচনা করতে প্রফেসর আব্দুর রাজ্জাক বেশি, আর আহমেদ সফার সময়ও বেশি ছিল, তিনি সময়ও বেশি দিতেন, তখন আহমেদ সফা আরো প্রফেসরদের কাছে যাওয়া আশা করত। নিন্দুকেরা বলেন যে আহমেদ সফা মূলত প্রফেসর আহমেদ শরীফকে পিএইচডি করানোর জন্য সকল সময় ব্যয় করে নিজের পিএইচডি করতে পারেন নাই, এটা এখন সমালোচনার দাবি রাখে বা আলোচনার দাবি রাখে। কিন্তু আহমেদ শরীফ সাহেব যে নিজে ডক্টরেট হওয়ার পরে আহমেদ সভার সঙ্গে দুর্ব্যবহার করেছে তার প্রমাণ পাওয়া, এর আগে ওনার সবচেয়ে প্রিয় ছাত্র বলে দাবি করলেও পিএইচডি পাওয়ার পরে আহমেদ সভার সাথে দুর্ব্যবহার করেছে, আহমেদ সভা কোনদিন আর ওনার বাড়ি যেতেন না, এর আগে ওনাকে খুব ভালো ভালো খাওয়াই। এখানে বলে রাখা ভালো, আহমেদ সভা অত্যন্ত কঠিন জীবনযাপন করেছেন, অত্যন্ত দরিদ্র জীবনযাপন করেছেন, কিন্তু অত্যন্ত সাহসী জীবনযাপন। গণকণ্ঠ পত্রিকা যখন জাসদের মুখপাত্র হয়ে আসলো, তখন যে সমস্ত কলাম ওই বয়সে আহমেদ সোফা লিখেছে এটা বিশ্বাস করার মতো, এটা বিশ্বাস করার মতো। কিন্তু কিভাবে তিনি একদিনও জেলও খাটলেন না বা কারো হাতে প্রহৃত হলেন না, অথচ আল মাহমুদ এইটার সম্পাদক থাকার জন্য অনেক অসুবিধায় পড়লেন, এটা একটা রহস্যের বিষয়। এখন যে কথাটাতে আমি আসব সেটা হচ্ছে এই যে ন্যায় নীতি ব্যাপারে দৃঢ় থাকা, এই দৃঢ়তাটা মানুষ কখন কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে? লাস্কিকে কনজারভেটিভরা ইংল্যান্ডে এড়িয়ে চলত, কিন্তু কনজারভেটিভ প্রাইম মিনিস্টারও রাতের বেলা চুরি করে করে লাস্কির সঙ্গে এসে দেখাত, লাস্কির মতামত জানান, জানতো তিনি কোন সাধারণ পলিটিক্যাল সায়েন্টিস্ট না, তিনি অসাধারণ একজন পলিটিক্যাল, তিনি পুঁজিবাদ এবং কমিউনিজমের দুইটারই যে বিপদ সেই বিপদের কথাগুলো রাজনৈতিক ভাষায় এমন ভাবে ফুটিয়ে তুলেছেন যাতে প্রমাণিত হয় উনি অন্য দর্জনের চাইতে অনেক উপর। কিন্তু ইংরেজরা ইতিমধ্যে এত বিখ্যাত লোক তৈরি করে ফেলেছে, প্যান্থামের মতো লোক তৈরি করে ফেলেছে, অস্টিনের মতো লোক তৈরি করে ফেলেছে, বার্টন রাসেলের মতো লোক তৈরি করে ফেলেছে, সমস্ত পৃথিবীতে প্রচার করে ফেলেছে, তাদের এই সমস্ত লোকজন এত চিন্তাশীল, তাদের আসলে লাস্কির প্রয়োজন ছিল, সেই কারণে লাস্কি আর বাজার পায় নাই বাজার, অথচ আগের যাদের নাম বললাম এদের সাথে লাস্কি অনেক বেশি সাউন্ড, অথচ বেন্থাম নিয়ে কত মাতামাতি ইংল্যান্ডে, অস্টিন নিয়ে এখনো সারা বিশ্বে অস্টিনের থিওরি কমান্ড থিওরি অফ ল নিয়ে মাতামাতি, বাটন রাসেলের ওয়েস্টার্ন সিভিলাইজেশন বই পৃথিবী সব জায়গায় পাঠ, এইখান থেকে একটা প্যারালাল টানার চেষ্টা করেন লাস্কিকে ইংল্যান্ডের কন্টেক্সটে, প্রফেসর আব্দুর রাজ্জাককে বাংলাদেশের কন্টেক্সটে। বাংলাদেশের সৃষ্টির আগে পাকিস্তানকে দার্শনিক ভাবেও যারা টিকিয়ে রাখতে চেয়েছিলেন তাদের অন্যতম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জেসি দেব নামে খুব বিখ্যাত, উনি সবসময় বলতেন যে পাকিস্তান সৃষ্টিটা ঠিকই আছে, কিন্তু প্রফেসর রাজ্জাকরা আইয়ুব খান আসার পর থেকে কখনোই পাকিস্তান ঠিক করতেছে এটা থাকবে এটা বিশ্বাস করতে, আর জেসি দেব রিসার্চ করেছেন হচ্ছে স্বামী বিবেকানন্দের উপর, স্বামী বিবেকানন্দের উপর রিসার্চ করে তিনি দিল্লিতে কয়েকটা সেমিনার করে দেখাইছে যে স্বামী বিবেকানন্দের আদর্শে বাংলা অগ্রসর হচ্ছে, দিল্লিকেও সেভাবেই অগ্রসর হইতে হবে, যদি দিল্লি তা ব্যর্থ হয় বা বাংলা ব্যর্থ হয় বা পাকিস্তান ব্যর্থ হয় তাহলে এটার জন্য বিরাট মাশুল দিতে হবে, কারণ একেশ্বরবাদী মতবাদ নিয়ে যে সমস্ত গন্ডগোল শোনা যাচ্ছে
এগুলো কোনো গন্ডগোল না। তৌহিদ নিয়ে, মুসলমানদের তৌহিদ আর একত্ব, এক ঈশ্বর নিয়ে যে বিতর্ক বিংশ শতাব্দীতে পাকিস্তান ভারত করতেছিল, এগুলি কোনো আসল বিতর্ক না। স্বামী বিবেকানন্দ নিজেকে পোড়াতে দেন নাই, রবি ঠাকুর পূজা করতেন না, তিনি তার ব্রহ্মধর্ম নিয়ে, একেশ্বরবাদ নিয়ে অগ্রসর হওয়ার কথা সবাইকে বলেছেন। এখন নজরুল্লাহকে ওনাকে গুরুদেব বলে ডাকতেন, সেজন্য অনেকে বলে যে উনি তো নিজেই উপাস্য হইতে চেয়েছেন। বিষয়টা এত খেলো না, বিষয়টা এর চাইতে অনেক বড়। তো আমরা যখন প্রফেসর রাজ্জাককে যদি সক্রেটিস ধরি, তাহলে আহমেদ সোফাকে কি ধরব, এই বিষয়টা বরং আমাদের মধ্যে আলোচিত হয়। আসলে আহমেদ সোফাকে প্রফেসর রাজ্জাক অনেক বড় করতে চেয়েছে, আর প্রফেসর রাজ্জাক বঙ্গবন্ধুকে গান্ধীর চাইতে অনেক বড় নেতা হিসেবে পেতে চেয়েছে। এই যে স্বপ্ন প্রফেসর রাজ্জাকের, এই স্বপ্নই প্রফেসর রাজ্জাককে বাঁচিয়ে রাখছে এতদিন, এবং এই স্বপ্নের ব্যাপারে প্রফেসর রাজ্জাকের কোন মুনাফিকি নাই। উনি যে বঙ্গবন্ধু শেখ মুজিবকে গান্ধীর চাইতে বড় নেতা হিসেবে পেতে চেয়েছিলেন, আর সোফাকে অন্তত পক্ষে দাস্তায়েভস্কি মাইকোভস্কির মতো লেখক পেতে চেয়েছেন, এই উনি এখানে রেখে ডেকে কিছু বলেন না, পরিষ্কার ভাবে বল। এবং এটা করতে গিয়ে তিনি রবি ঠাকুর গান্ধীর সাংঘাতিক রকম সমালোচনা করেন। আপনারা জানেন কিনা জানি না, হুমায়ুন আজাদ প্রথম নাম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারজন ব্যক্তির সাক্ষাৎকার, এর চারজনের ভিতরে প্রফেসর আব্দুর রাজ্জাক, এবং ওনাকে ইন্টারভিউ করতে গিয়ে হুমায়ুন আজাদ খুব বেকা দেব, কারণ উনি এত স্ট্রেইট ফরওয়ার্ড উত্তর দিতেছিলেন যে হুমায়ুন আজাদ কোনো ফাঁদ তৈরি করতে পারতেছিল না। ওনাকে জিজ্ঞেস করতেছেন, আপনি কি রবীন্দ্রসঙ্গীত শুনেন? বলে যে না, আমি রবীন্দ্রসঙ্গীত শুনি। আপনি রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন? না, আমি রবীন্দ্রসঙ্গীত পছন্দ করি না, আমি নজরুল গীতি পছন্দ। তো বলে কেন? দুনিয়াতে সব কথার কেনর কোনো উত্তর হয় না, আমার ভালো লাগে নজরুল গীতি, আমার রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে না, আমার কাছে এইটা উপভোগ্য। কিন্তু তাই বলে তিনি পাকিস্তানিদের মতো হাই সঙ্গীত চান নাই, হাই সঙ্গীত বুঝেন। তখন বাংলা বিভাগের প্রধান ছিল আব্দুল হাই, যিনি বিলাতে 750 দিন এর বই লিখে বিখ্যাত হয়েছিলেন, অথচ উনি ধ্বনিতত্ত্বের জন্য আসলে বেশি বিখ্যাত হওয়ার কথা, কিন্তু উনি বিখ্যাত হয়ে গেছেন বিলাতে 750 দিনের বই লেখে। পরে এই লোকটার উপর অত্যাচার অবিচার করে এই লোকটাকে আত্মহত্যার দিকে প্ররোচিত করে দিছে তার সহকর্মী, এবং এই লোকটা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পড়ে মারা গেছে। ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে ডিপার্টমেন্টের টাকা দিয়ে তিনি চা বিস্কিট খাইয়া ডিপার্টমেন্টের হিসাব দিতে পারেন, এই জন্য এই দুঃখে কেরানিদের বলল যে এই কয়টা টাকার হিসাব তোমরা রাখো নাই? ওরা বলে যে স্যার, এই কয়টা টাকা এগুলি তো মিসসিলেনির এক্সপেন্ডিচার, এগুলির তো হিসাব রাখার দরকার পড়ে না, আমরা বলবো আপনি লিখে দেন। কিন্তু ওনার সহকর্মীরা সেটা স্বীকার করে, বলে যে না এটা হবে না, ভাউচার দেখাতে। অল্প 100 টাকার জন্য একজন প্রফেসর হেড অফ দ্য ডিপার্টমেন্টকে তারা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, উনি জাম্প দিয়ে পড়ে আত্মহত্যা করেছে। সেই প্রফেসর হাই সাহেবকে বলা হয়েছিল যে আপনারা সঙ্গীত লিখতে পারেন না কেন, রবীন্দ্রসঙ্গীত এত বিখ্যাত হয়ে যায় পাকিস্তান আমলে। তখন হাই সাহেব বলছিলেন যে আমি যদি সঙ্গীত লিখি সেটা হাই সঙ্গীত হবে, সেটা তো রবীন্দ্রসঙ্গীত হবে। আমরা পাকিস্তানিদের দ্বারা সাংস্কৃতিক ভাবে কিভাবে অসুবিধার মধ্যে পড়েছিলাম, সেইখান থেকে বেরিয়ে আসার যে চেষ্টা আমাদেরকে শেষ পর্যন্ত করতে হইলো তাদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে, এই কাহিনী সবাই আপনারা জানেন। কিন্তু আমরা 71 সালের এই মুক্তিযুদ্ধকে বিপ্লব হিসাবে দেখতে পাই না, আর প্রফেসর আব্দুর রাজ্জাক, আহমেদ সোফা, এমনকি সর্দার ফজলুল করিম, এমনকি আমাদের ফরহাদ মাজার, এনারা সবাই কিন্তু এটাকে বিপ্লব হিসাবে দেখতে। এখানে বলে রাখা ভালো, ফরহাদ মাজারকে আহমেদ সোফা আর
ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও প্রফেসর আব্দুর রাজ্জাকের শিষ্য বলা যাবে। ফরহাদ মাজার প্রফেসর আব্দুর রাজ্জাককে নিয়ে ওনার অত মাথা ব্যথা ছিল না, উনি ভাসানী এবং লালনকে নিয়ে ব্যস্ত থাকতেন আগেও এখন। তাই আপনারা দয়া করে ফরহাদ মাজারকে খুব একটা শিষ্যত্বের মধ্যে না আনাই ভালো। আর আমি ব্যক্তিগতভাবে ফরহাদ মাজারের সাথে আলোচনা করে দেখেছি, উনি আমার প্রায় 10 বছরের বড়, সফা ভাইও প্রায় 10 বছরের বড়। এরা ওনারা দুইজন দুই দিকের মানুষ হলো সাংঘাতিক ঘনিষ্ঠ বন্ধু। সফার ডায়েরিতে লেখা আছে, আজ ফরহাদ মাজারের ঢাকা থেকে পলায়ন। অর্থাৎ এত ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও সফা ভাইকেও ফরহাদ ভাই জানিয়ে যায় নাই, সেই জন্য ওনার ডায়েরিতে এটাই লেখা ছিল, আজ ফরহাদ মাজারের ঢাকা থেকে পলায়ন, তারিখ সহ ওইভাবে লেখা। ফরহাদ মাজারকে সফা ভাই যেভাবে আবিষ্কার করেছেন, আহমেদ সফাকে ফরহাদ মাজার সেভাবে আবিষ্কার করতে পারেন, এটা দুঃখজনক। তবে দুইজনের ধারা দুই রকম। ফরহাদ মাজার দার্শনিক হওয়ার চেষ্টা করতেছিলেন বা দার্শনিক তত্ত্বে ডুবে যাচ্ছিলেন, আর আহমেদ সফা একজন মেইনলি লিটারেরি ক্রিটিক থেকে এত বড় মাপের লেখকে রূপান্তরিত। আমি প্রফেসর আব্দুর রাজ্জাকের যে বক্তৃতাটা, উনি শেষ বক্তৃতা দি স্টেট অব দ্য নেশন, এই বক্তৃতাটা একবারই পড়েছি এবং আমার মনে হয় না জীবনে আর আমি কারো বক্তৃতা একবার পড়ে এতখানি মনে রাখতে পেরেছি, যতটা হৃদয়গ্রাহী বলে আমার কাছে মনে হয়েছে। এবং বহু নোবেল পুরস্কার পাওয়া বক্তব্য আমি পড়েছি, নোবেল পুরস্কার পেয়ে যারা বক্তব্য দেন তাদের বক্তব্যের তুলনায় প্রফেসর রাজ্জাকের ওই বক্তব্য কোন অংশে তো কমই না, বরং বেশি বলেন। এখন যদ্যপি আমার গুরু লেখে আহমেদ সোফা যে কাজটা করেছেন, আমাদের ছাত্র শিক্ষক সম্পর্কের মধ্যে যখন বিরাট সমস্যা সৃষ্টি হচ্ছে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যায় নীতি ছাত্র শিক্ষক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে যদ্যপি আমার গুরু বইটা এসে একটা বোম সেলের মতো কাজ করছে। এইটা পড়ে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে এমন লোক খুব কম, অথচ যদ্যপি আমার গুরু লেখে ওনার আশা ছিল যে প্রফেসর আব্দুর রাজ্জাক এটা পড়ে দেখবেন। উনি পাণ্ডুলিপিটা নিয়ে প্রফেসর আব্দুর রাজ্জাকের কাছে গিয়ে দেখালেন, বললেন, স্যার আমি তো আপনার সম্পর্কে একটা বই লিখি। কতাই নাকি? হ্যাঁ লিখে ফেলেছি, এটা প্রেসও দিয়ে দিছি, তো তাইলে অসুবিধা কি? বলে, স্যার এটা তো ছাপা হয়ে যাবে, আপনি যদি পরে মাইন্ড করেন আমি আপনার কি সমালোচনা করলাম বা কি কেন। আপনি লিখে ফেলছেন তো? হ্যাঁ লিখে ফেলছি। কত আমাকে দেখাইতে হবে? কো স্যার একটু পড়ে দেখবেন না? কো না আমার পড়ার যা, কো আপনার সম্পর্কে যদি আমার খারাপ কথা অবজারভেশন আছে, আমার তো যা খুশি যা মনে আসছে তাই লিখছি, আপনি যে ওই বাটিতে করে কাঁঠাল নিয়ে গেছিলেন আমার জন্য সেটাও আছে, তো মানুষ কি ভাব, আপনি আমার কাঁঠালের ভর্তা, কাঁঠাল কাঁঠাল রান্না করে নিয়ে, কাঁচা কাঁঠাল রান্না করে নিয়ে গেছিলেন, কো আপনি এটা পছন্দ করতেন তো আপনার জন্য আমি স্পেশালি এটা রান্না করে নিয়ে গেছি, আপনার প্রেসে লোকদের সঙ্গে আপনি খাবেন। তো বলে, এরকম তো আরো অনেক কথাবার্তা আছে যেগুলি আপনার পছন্দ না হোক, আমার পছন্দ অপছন্দ কিছু আছে, আপনি লিখে ফেলছেন ছাপাইতে চাইতেছেন ছাপান, ছাপাইলেও আমার কাছে আনার দরকার। এইটা ছিল প্রফেসর নিজের ব্যাপারে সাংঘাতিক নির্মোহ থাকা। এই নির্মোহ ব্যক্তিটা সাথে কান্টের হেগেলের তুলনা যেমন দেওয়া যায়, আর বাংলাদেশে একজন লোকেরই তুলনা, সেই লোকের তুলনাটা আমি একটু বললে আপনাদের হয়তো ভালো লাগতে পারে, আবার কারো কারো অন্যরকমও লাগতে পারে। আমার কাছে কেন যেন বারবার মনে হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাথে প্রফেসর আব্দুর রাজ্জাকের অনেক মিল আছে, শুধু একটাই অমিল যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম জীবনে অনেক লিখেছে, শেষ জীবনে অবশ্য আর লেখেন। সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাথে কান্টের মিল বেশি, কিন্তু কান্ট হচ্ছে দার্শনিক আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছে ভাষাবিদ। এই লোকটি পাকিস্তান সৃষ্টির 10 বছর আগে বলেছিল
যদি পাকিস্তান একটা সৃষ্টি হইতে হয় তাহলে এর রাষ্ট্রভাষা অন্যতম রাষ্ট্রভাষা বাংলা হইতে হবে, তা না হইলে এই রাষ্ট্র টিকবে না। চিন্তা করা যায়? এই লোকটার একটা কাহিনী বলি। উনি নামাজ পড়তেন হচ্ছে যেটা জামে মসজিদ না শাহী মসজিদ বলে, চকবাজারের বড় মসজিদটা, ওর কাছে ওনার বাসা ছিল। উনি প্রথম বিশ্বযুদ্ধের কয়েক বছর পরেই ফ্রান্সে পিএইচডি করতে যান বাসা তো, কিন্তু ওনার দুর্ঘটনা ঘটে কলকাতা ইউনিভার্সিটিতে, ওনাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়। মুসলমান ছাত্র কিসের মাস্টার ডিগ্রিতে সংস্কৃত পড়বে, শিক্ষক ক্লাসে প্রবেশ করে দেখে যে একটা ছেলে বসে আছে, জিজ্ঞেস করে নাম কি, ক শহীদুল্লাহ, বলে তুমি এখানে কি করো, বলে স্যার আমি সংস্কৃতে এনরোল্ড হয়েছি, ক আমি আর তাইলে ক্লাস নেব, উনি চলে যায়। তো মাস্টার্স লেভেলে মুসলমান সংস্কৃতি পড়বে এটা কে পারবে, এটা ফেল করবে, আমার দোষ হবে। এখন ক আপনি কি জানেন ও যে সংস্কৃতিতে বিয়েতে ফার্স্ট হয়েছে, কোথায় নাকি, ওই একমাত্র মুসলমান ছাত্র আর সব হিন্দু ছাত্র ও হয়েছে সংস্কৃতে ফার্স্ট, আর আপনি তারই পড়াবেন না বলতেছেন। তখন বলে যে বাবা আমার ভুল হয়েছে, এরপর উনি ক্লাস নেওয়া শুরু করে, উনি আবার ফার্স্ট হয়। আর এই যে দুইবার ফার্স্ট হইলো সংস্কৃতিতে, এইটা যখন প্যারিসে পাঠানো হয় ওরা দেখে তাজ্জব বনে যায়, যেটা মুসলমান ছাত্র সংস্কৃতিতে ফার্স্ট হয়ে যায় কলকাতা ইউনিভার্সিটির মতো জায়গাতে, এটা কি করে হয়। তাকে ওনাকে পিএইচডি করতে নিয়ে, এখন এই যে উনি পিএইচডি করতে যান, এলাকার লোকজন সবাই জানে যে উনি ডক্টর হইতে গেছে। এখন এই ডক্টর আর ডাক্তার এইটা ওই এলাকার লোকজন তখন আরো অনেক কম শিক্ষিত ছিল, তো 3-4 বছর আর ওনার খোঁজ খবর নাই, মাঝখানে কি একবার আসছে কি গেছে যাই হয়েছে। উনি আসার একদিন কি 2 দিন পরে পাশের বাড়ির এক বাচ্চার কি এক অসুখ, সকাল থেকে দুপুর থেকে এক একজন এক এক ভাবে বলতেছে, কোনো ডাক্তারই তার কান্না থামাইতে পারতেছে। এখন এটা কি পেটেই অসুখ না মাথায় অসুখ না কি অসুখ, কান্না থামে। তো এখন রাত হয়ে যাচ্ছে, তো পাশের ওই মহিলা বলতেছে বাচ্চার মা যে পাশের বাড়িতে এই বিদেশ থেকে একটা লোক ডাক্তার হয়ে আসছে, তারে আমি নিয়ে আসি। তো দৌড়ে ওই বাসায় আসছে, আইসে যখন বলছে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব, তখন ওনার ওয়াইফ বাধা দিছে, ক কিসের ডাক্তার, কয় না আমার ছেলে সকাল থেকে কাঁদতেছে তার কান্দা থামে না, উনি অনেক বড় ডাক্তার হয়ে আছে, আমার ছেলের চিকিৎসা করাল। উনি এটা শুনতেছেন, এবং আমি এই গল্প শুনেছি হচ্ছে চকবাজার মসজিদের ইমাম সাহেবের কাছে। তো এখন উনি বলতেছে রাখো রাখো, বাচ্চাটা বলতেছে বাচ্চাটা মারা যাচ্ছে, কি হচ্ছে দেখি না শুনি। তো উনি আগে গিয়া ওনার সেই যে চিরাচরিত টুপিটা মাথায় দিয়া দাঁড়িতে, এরকম ওনার তো দাঁড়িয়ে এরকম লম্বা, দাঁড়িতে টান দিয়া ওনার বড় জামা নিয়ে রওনা দিছে। রওনা দিয়ে দেখে যে সত্যি বাচ্চা ভীষণ চিৎকার করতেছে, বাচ্চাকে সবাই থামানোর চেষ্টা করতেছে, আর উনি গিয়ে বাচ্চাকে বলতেছে, এর ভিতরে কে যেন বাচ্চাকে বলছে যে তোমাকে দরবেশ বাবা আয়সা ভালো করে দিবে, তোমাকে একজন পীর বাবা আয়সা ভালো করে দিবে, সে লম্বা দাঁড়ি থাকবে, এরকম এরকম কি বলছে। বাচ্চা ওনাকে দেখার সাথে সাথে কান্নাকাটি বন্ধ হয়ে, কান্নাকাটি বন্ধ হয়ে গেলে এবং বাচ্চা ওনাকে দেখে ওনার কাছে আসতেছে, উনি বাচ্চাকে কোলে নিছে, বাচ্চার কান্দা কান্দায়। এখন উনি বাচ্চাকে নিয়ে উনি চিন্তা করতেছে, আসলে তো বাচ্চা কিছুক্ষণ পরে আবার কান্দা শুরু করবে, অন্তত একটু হোমিওপ্যাথিক ওষুধ টষুধ খাওয়ানো যায় কিনা উনি সেজন্য নিয়ে যান। এখন বাসার মধ্যে তোলপাড় যে কোথাকার কি ডাক্তার আনছে, ওষুধ নাই বড়ি নাই, বাচ্চা নিয়ে চলে যেতেছে, এটা বলতেছে ডাক্তারের কাছে নিবে, নিজে ডাক্তার হইলে। তো এইখানে এই গল্পটা এখানেই শেষ করতেছি, কারণ এই গল্পের কোন আমি শুনেছি ইমাম সাহেব বলেছে, এর সত্যতা আমি যাচাই করতে পারবো। আমি কেন বললাম এই দুইজন লোক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং তার বাইরে সকলের সর্বশেষ ভরসা ছিল, যেখানে কেউ কোনো ভরসা করতে পারত না, সেটা ছাত্র হোক শিক্ষক হোক কর্মচারী হোক, এই দুইজন লোকের কাছে গেলে কোনো একটা সমাধান বা ভরসা পাবে।
এরা ছিল এই মাপের। দৈহিক গঠনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কান্টের মতই, অত ছোট খাটো, কিন্তু ওনার উনি নিজের মতো করে একটা বড় লম্বা টুপি পরেছে, তাতে করে উনি ছোট মানুষটা লম্বা দেখায়, দাড়িগুলি বড় থাকাতে এবং লম্বা টুপি থাকাতে বড়। এইটা আমি এই জন্য বললাম, হুমায়ুন আজাদ যখন ওনার ইন্টারভিউ নেয় তখন ওনাকে বারবার খোঁচাখুচি করতেছিল যে উনি আসলে কি জীবন দর্শন নিয়ে ঘোরাফেরা করেন। বলে যে স্যার আপনি প্রত্যেক দিন ক্লাবে যান, দাবা খেলেন, দাবা খেলেন, সহকর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা লাগে না, আপনি কাজী মোতাহার হোসেনের সঙ্গে পারেন না দাবায়, তাও খেলেন, ওইটা পারা না পারার বিষয় কি আছে, তা আপনার সবাই খেলতে দেয় কেন, তা তো আমি জানি না, তো আপনার চেয়ারটা কেন সবাই রিজার্ভ রাখবে, তা তো আমি জানি না, আপনি দাবা খেলার সময় যে হেরে যান আর তারা বেশি গুটি নিয়ে যায়, আপনার কাছে গুটি কম আসে তাও হাত থেকে পড়ে যায়, কোনোদিন উঠান না কেন, এই ধরনের প্রশ্ন, এমনকি এই ধরনেরও প্রশ্ন করেছে যে আপনি মেয়েদের দিকে কি তাকান, উনি যেহেতু অকৃতদার ছিলেন বিবাহ করেন নাই, বলতেছে মেয়েদের দিকে তাকাই মানে কি বুঝাইতে চাইতেছেন আপনি, আপনার মতো করে তাকাইতে হবে না অন্য কারো মতো করে তাকাইতে হবে, আমি মানুষের প্রতি তাকাই, সেটা ছেলে হোক মেয়ে হোক, আমার প্রয়োজনে আমি মানুষের দিকে তাকাই, আপনি সুন্দরী মেয়ের দেখে তাকান না, তো বলে সুন্দরী মেয়ে দেখলে চোখ তো যাইতেই পারে, তো তারপর তারপর আর কি, ও তো আপনি ঘর সংসার করবেন না, তো বলে তো আপনি এই সমস্ত ব্যক্তিগত প্রশ্ন করার জন্য এখানে আসছেন, তখন উনি ইন্টারভিউটা বন্ধ করে এবং উনি লেখে শেষে যে সবার সঙ্গেই পারছিলাম কিন্তু রাজাক সাহেবের সঙ্গে পারলাম না, এটা হলো হুমায়ুন আজাদের ভাষ্য। তো আমি কেন মনে করি হুমায়ুন আহমেদকে উনি শিষ্য করতে চেয়েছিলেন, আমার এটা মনে করার একটা কারণ হচ্ছে আমি পড়াশোনা করে ঘেটে ঘুটে যা দেখলাম, উনি হুমায়ুন আহমেদকে একদিন একটা চিরকুট দিয়ে ওনার সাথে দেখা করতে, তো উনি দেখা করতে গেলে ওনার দরজা সবসময় খোলাই থাকে, এটা আহমেদ সভার ভাষ্য, এবং আহমেদ সভাও গিয়েও দেখছে যে উনি সোয়াই আছে এবং ওনার উপর একটা কেতা আছে, উনি ওই কেতাটা ওই পায়ের দিক থেকে টেনে 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 নিজের হাতে পুরো হাতে নিয়ে বলে যে আপনার এত কিসের অহংকার, আপনি কারোর সঙ্গে কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেন না আপনার কেউ, তো উনি বলল যে আপনি তো পরিচয় দিলেন, তখন বললো আমি ছাত্র, তাইলে তো আপনি যা করছেন ঠিকই করছেন, আমার ছাত্র তো কাজই হলো আমাকে ঘুমাইতে ডিস্টার্ব করা, তো এই থেকে ওনাদের বন্ধুত্ব শুরু হয়। কিন্তু তখন হুমায়ুন আহমেদ ইতিমধ্যে দুইটা বই লিখে গেছে, তার নাম হয়ে যাচ্ছে, এই ধরনের অবস্থাতে ক্লাবে একদিন ওনার সম্পর্কে খারাপ কথা শুনে উনি ওনাকে চিরকুট দিয়ে পাঠাইছে, নিচে লেখা আব্দুর রাজা, তো যে পিয়ন নিয়ে আসছে সেই পিয়নকে হুমায়ুন আহমদ জিজ্ঞেস করতেছে কোন আব্দুর রাজা, তখন বলতেছে ওই যে পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর আব্দুর রাজা, তো উনি দেখা করতে গেছে, দেখা করতে গিয়ে সে দরজা যখন নক করছে তখন বলে যে দরজা খোলাই আছে, অর্থাৎ ঘরটা যত বড় মশারিটাও তত, আর ওই মশারির নিচে তিনি বসে কি যেন করতেছে, তো এখন দরজার কাছে হুমায়ুন আহমেদ দাঁড়িয়ে আছে আর উনি বলতেছেন কে হুমায়ুন সাহেব আসছেন, তো জি স্যার, কত মশারির নিচেই ঢুকে পড়ে, এখন হুমায়ুন আহমেদ তো বিব্রত করা অবস্থায় যে কি বলতেছে, আরে ঢুকেন না ওই মশারির গল্পটা অন্তত শুনে যান, তো ঢুকছে, দেখে বই টই খোলা উনি পড়াশোনা করতেছে কি করতেছে, উনি তো লিখতেন না খালি পড়তেন, অনেকগুলি বই খোলা আছে সেখানে সেখানে গেছিলাম, তো আমার ঘরটার মাপ দৈর্ঘ্য প্রস্থ নিয়ে গেছিলাম এবং সেভাবে মশারিটা বানিয়ে দিতে বলছি, তো মশারির যে বানাবে সে আমাকে বলতেছে স্যার আপনার গোয়াল ঘর এত বড় গরু কয়টা,
তো বলে গরু আপাতত একটাই। তো এখন হুমায়ুন আহমেদকে বলতেছে যে ওই লোকটা আজকে বলতে পারতাম যে গরু আমরা দুইটা, কেন এত বড় মশারিতে তুমি পুষতে? উনি যখনই ক্লাব থেকে ফিরে যেতেন মশার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি এই ধরনের একটা মশারি কিনে নিয়েছিলেন নিরবচ্ছিন্ন ভাবে পড়াশোনার। এইটা আমি এই জন্য বললাম যে একটা লোক কত গোখের চোখের জ্যোতি সাংঘাতিক কমে গেছিল তখনও কিন্তু তিনি পড়াশোনা করে গেছে। আর সফা আহমেদ সফাকে কেন দাস্তায়েভস্কি বলছে পুশকিন তো হতে পারবেন না, আপনি কবি না, কিন্তু আপনি দাস্তায়েভস্কি হইতে পারবেন, মাইকোভস্কি হইতে পারবেন না কেন? আপনাকে ওইভাবে চিন্তা করে। আর হুমায়ুন আহমেদকে উনি যে সমস্ত পরামর্শ দিয়েছেন তাতে আমার খালি মনে হয় উনি হুমায়ুন আহমেদের ভিতরে বার্টন রাসেলকে দেখতে চেয়েছেন। ওনাকে বলছেন আপনার মন যা চায় যা সত্য বলে মনে হয় তাই লিখে যাবে, আপনার লেখা সম্পর্কে কারো কোনো মন্তব্য শুনবেন না। এটা আপনার প্রতি আমার উপদেশ। আর সর্দার ফজলুল করিমকে উনি সবসময় তার স্মৃতির কথা বলতেন, কেন পড়াতে আসছেন, কেন শিক্ষকতায় আসছেন, শিক্ষকতায় এসে তিনি কি পেলেন, এই দেশের ভবিষ্যৎ কি, এই সমস্ত জিনিস। এই আমি কেন বললাম যে উনি হয় সক্রেটিস বা মনসুর হাল্লাল, এই লোকটার কোথায় মারা গেল, কিভাবে মারা গেল, কখন মারা গেল কেউ আমরা জানতাম। ইন্ডিয়ান প্রেসিডেন্ট একটা শোক বার্তা পাঠানোর পরে আমরা জানছি যে আমাদের দেশের একজন বিখ্যাত প্রফেসর মারা গেছে। ইন্ডিয়ান প্রেসিডেন্ট কিভাবে জানছে? ইন্ডিয়ান প্রেসিডেন্ট জানছে হচ্ছে তারা যে অ্যালামনি অ্যাসোসিয়েশনের সদস্য, সেই অ্যালামনি অ্যাসোসিয়েশন থেকে যারা মারা যায় তারা কবে মারা যায় সেই খবরটা বাকিদের দেওয়া হয় কিভাবে জানো, স্পেশাল অ্যালামনি অ্যাসোসিয়েশনের সদস্য যায়। উনি ওইটা খবর শুনে একটা শোক বার্তা পাঠিয়েছে, সেই শোক বার্তা পাঠানোর পরে সাধারণ ছাত্ররা শিক্ষকরা জানতে পারছে যে প্রফেসর আব্দুর রাজ্জাক মারা গেছে। তো আজকে আমরা সেই প্রফেসর আব্দুর রাজ্জাক নিয়ে আলোচনা করি। আমাদের আলোচনার প্রেক্ষাপট হচ্ছে মুসলিম, আহমেদ সফার বাঙালি মুসলমানের মন। আমি আহমেদ সফার সঙ্গে এটা নিয়ে ঝগড়া করেছি যে আমি মুসলমান, আপনি কিভাবে জানেন আমার মনের অবস্থা কি, আপনি কি লেখেন এগুলো? তো উনি বলে আমি কি মুসলমান না, আমিও তো মুসলমান। তেমনি তাইলে আপনি লিখতেন যে সফার মুসলমানি মন, আপনি তো তা লেখেন নাই, আপনি বাঙালি মুসলমানের মন। উনি এটা নিয়ে আমার সঙ্গে তর্ক করতেন না, যেহেতু তখন আমরা ভালো সম্পর্কের দিকে যাচ্ছিলাম, সেহেতু উনি বললেন যে ঠিক আছে আমার অন্যান্য জিনিস পড়া শুরু করে। তারপরে শত বছরের ফেরারি যখন লিখে উনি তখন বারবার আমাকে বলে, আমি বললাম আপনি যতদিন আমাকে বাঙালি মুসলমানের মন কেন লিখছেন না বলবেন ততদিন আপনার এই বই আমি পড়ব না। কিন্তু ওনার মৃত্যুর পরে আমি ওই বইটা পুরো এক দাঁড়াতে পড়েছি। ওনার দুইটা বই আমি একটাতে এক বসাতে আর একটা এক দাঁড়াতে পড়ছি, যদ্যপি আমার গুরু এক বসাতে পড়েছি আর এক দাঁড়ানো অবস্থায় এই শত বছরের ফেরারি পড়েছি। আহমেদ সফাকে কোনো একটা বই দিয়ে মূল্যায়ন করলে ঠিক হবে। আহমেদ সফার ভিতরে যে আলোড়ন সৃষ্টি করে দিয়ে গেছেন প্রফেসর রাজ্জাক, এই আলোড়ন সৃষ্টি করার কারণে এই লোকটা অস্থিরতায় ভুগেছেন, নিজের কারণেই হয়তো, নিজের ব্যক্তিগত কারণ, পারিবারিক কারণ, অর্থনৈতিক কারণ, কিন্তু লেখার ক্ষেত্রে কোনো অস্থিরতা দেখুন আটসের জন্য। এই দুই আহমেদ সফাকে আপনারা মিল করতে পারবেন। একইভাবে বাহ্য তো মনে হবে প্রফেসর আব্দুর রাজ্জা অগোছালো মানুষ, সেই জন্য লিখতে পারেন ঠিক না, উনি অত্যন্ত গোছানো একজন মানুষ। হুমায়ুন আজাদ উল্লেখ করতেছে আমি এই লোকটাকে ক্লাব থেকে একই সময় বেরিয়ে যেতে দেখি এবং একই সময় আসতে দেখি, এবং শীতের দিনে তার শাল তার যেই জায়গায়
প্রথম শাল যেই দিন পরে সেই দিন যেই জায়গায় ধরতে দেখছি, লাস্ট দিনেও শালের সেই জায়গাতেই ধরতে দেখি। অর্থাৎ শালের যেই জায়গাটায় ধরেন তার নিচের অংশটুকু যেই পরিমাণ ঝুলন্ত থাকে, আগা গোড়ায় ওই পরিমাণ ঝুলন্ত। তো আমি প্রায় 20-22 মিনিট বলে ফেলেছি, আমি 5-7 মিনিট বলার পরে আপনাদেরকে প্রশ্ন করার জন্য আহ্বান করব। মুসলমানদের পতনের ইতিহাস 300 বছর না 400 বছর না 500 বছর, সেটা যেমন অমীমাংসিত, তেমনি ভাবে আধুনিক জ্ঞান বিজ্ঞানের ইতিহাস 300 না 400 না 500, এটাও অমীমাংসিত। মনে করেন সফা লিখতেছে বাঙালি মুসলমানের মন, সফা লিখতেছে বঙ্কিমচন্দ্রের মনের কথা, সফা লিখতেছে আব্দুর রাজ্জাকের মনের কথা, সফা লিখতেছে ফরহাদ মাজারের মনের কথা, সফা লিখতেছে সলিমুল্লাহর মনের কথা, সলিমুল্লাহ খান সম্পর্কে আহমেদ সফা আব্দুর রাজ্জাকের গিয়েছে নালিশ করে যে ছেলেটা এতই বেয়াদব যে আপনার সম্পর্কেও খারাপ কথা লেখে। তো বলে লিখতে দেন না কেন, ছেলেটা লিখতে পারতেছে এটার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে দিয়ে আমার তরফে, কত বড় মনে মানে। উনি জানেন যে আহমেদ সভা মিথ্যা কথা বলতেছে, তো বলতেছে ওকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে দিই যে ও তো লিখার চেষ্টা করতে, কিন্তু তিনি নিজে লিখতেন না। তো এখন যদি আপনি দেখেন আসলে বড় দাগে এই তৃতীয় বিশ্ব যেটা বলি আমরা, মুসলিম বিশ্ব যেটা বলি আমরা, অনুন্নত বিশ্ব যেটা বলি আমরা, এরা আসলে কিসের ঘাটতিতে পিছিয়ে পড়ে। সবাই বলে যে বিজ্ঞান, বিজ্ঞান থেকে পিছিয়ে গেছে, শিল্প বিপ্লব থেকে পিছিয়ে গেছে, আসলে সাইকোলজি, ফিলোসফি, হিস্টোরিওগ্রাফি এই সমস্ত বা নৃতাত্ত্বিক বা প্রত্নতত্ত্ব এই সমস্ত বিষয় মিলে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে স্ট্যাগনেন্ট সোসাইটি হয়ে গেছি আমরা, আমরা ডাইনামিক সোসাইটি হারিয়ে ফেলছি। প্রত্যেকটা সমাজের একটা ডাইনামিজম থাকে। প্রফেসর আব্দুর রাজ্জা পড়াশোনার ক্ষেত্রে বাংলাদেশে সেই ডাইনামিজমটা ফিরে পাওয়ার চেষ্টা করেছিল। ওনার একটা ভবিষ্যৎবাণী শুনেন তাহলে বুঝবেন, শুধু বাঙালি জাতি নিয়ে নয়, যে কোনো জাতির সম্পর্কে তিনি বলছেন, যে কোনো জাতিকে তিন হইলে তিনটা জায়গায় যাবেন, একটা হচ্ছে বাজার, আরেকটা হচ্ছে আদালত, আরেকটা হচ্ছে লাইব্রেরি। এই তিনটা জায়গায় গিয়ে দেখবেন তারা কি খায়, কি কি পড়ে আর কিভাবে বিচার করে, এই তিনটা জিনিসের সমন্বয়ে একটা সমাজ বিচার করে। তো উনি সম্ভবত তখন আইয়ুব খান ক্ষমতা নিয়েছে মাত্র, তুরস্ক পাকিস্তান থেকে ডেলিগেশন চাইছে। তো সেই সময়ে রাজ্জাক সাহেব এবং আরো একজন দুইজন পূর্ব পাকিস্তান, তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে অন্তর্ভুক্ত, ওনারা এখনো পৃথিবীর অন্যতম বড় বাজার বলে খ্যাত টার্কিশদের যে ইস্তাম্বুলের বাজার, সেই বাজার থেকে ওনারা মসজিদের দিকে যাচ্ছে। মসজিদের সামনে উনি দেখে কোরআন শরীফ বিক্রি হচ্ছে, মার্কসের দাস ক্যাপিটাল বিক্রি হচ্ছে, তারপরে দেখে এথিজমের বই বিক্রি হচ্ছে। উনি ওখান থেকে 2-3টা বই কিনছে, কিনে আসার সঙ্গে সঙ্গে বলছে তুর্কিদের কাজ হয়ে গেছে, পাকিস্তান যে ডুবে যাবে সেটা যেমন আমরা দেখতেছি আইয়ুব খান আসার পরে, আর তুরস্কের কিন্তু কাজ হয়ে গেছে। তাহলে স্যার কি বললেন, কি কাজ হয়ে গেছে? এদেরকে আর দাবে রাখা যাবে না। 1960 সালের কথা, আজ থেকে কত বছর আগে? আজ থেকে 60 বছর আগে। উনি বলতেছে যেই সমাজের মানুষ পাশাপাশি দাস ক্যাপিটাল আর কোরআন শরীফ পড়তে পারে সেই সমাজে দাবে, কিন্তু সাথে সাথেই যে ওনার ভবিষ্যৎবাণী সফল হয়েছে তা তো না, এর অল্প কিছুদিন পরেই ওদের প্রধানমন্ত্রীকে ফাঁসি দেওয়া হয়েছে। কেন সে বলছে আরবিতে আজান দেওয়া যাবে, আরবিতে আজান দেওয়ার অপরাধে তাদের প্রধানমন্ত্রীর ফাঁসি, মিলিটারিরা ফাঁসি দিয়েছে।
তাহলে কোনো রাষ্ট্রে চড়াই উৎরাইয়ের সাথে কোনো ব্যক্তির চড়াই উৎরাইয়ের একটা বড় সম্পর্ক। আর সেই চড়াই উৎরাইয়ের ক্ষেত্রে আমরা প্রফেসর রাজ্জাকের সমতুল্য কাউকে পাই না, এই জন্যে যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর প্রফেসর রাজ্জাক সমসাময়িক হইতেন তাইলে ব্যাপারটা কেমন হইতো আমরা জানি না। যদি দুইজনই কিন্তু সময়ের ক্ষেত্রে সাংঘাতিক নিয়মানুবর্তী ছিল, 21শে ফেব্রুয়ারির একমাত্র নায়ক হয়ে যান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যদি ঘটনাটা আর 10 মিনিট আগে 15 মিনিট আগে ঘটে, কারণ উনি ওখানে ছাত্রদের নিয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু উনি সলিমুল্লাহ মেডিকেল সলিমুল্লাহ হলের প্রভোস্ট, উনি বললেন বাবারা আমি তো থাকতে পারবো না, 9টায় আমার অফিস, আমার এখান থেকে হেঁটে যেতে 5 মিনিট লাগবে, আমি তো জীবনে অফিসে দেরি করে যাই না। উনি চলে যাওয়ার পরেই গোলাগুলি, এবং গোলাগুলি হলে পরে উনি বেরিয়ে আসার চেষ্টা করে, তখন গেটটা বন্ধ। এরা যে কথাটা বলছিলাম, যেই প্রতিষ্ঠানে কাজ করেছেন ওনারা শেষ ভরসাস্থল হয়ে ওঠে। আর কোন জাতির ভিতরে কিছু লোক থাকা লাগে যারা শেষ ভরসাস্থল, এই ভরসাটা দেখেন কত বড়। হেনরি কিসিঞ্জার যখন আসে বাংলাদেশে 1974 সালে, তখন বঙ্গবন্ধুর সঙ্গে ওনার মিটিং হয় 10-11 মিনিট, আর প্রফেসর আব্দুর রাজ্জাকের সঙ্গে ওনার বৈঠক হয় 80-90 মিনিট। প্রফেসর আব্দুর রাজ্জাক শেষবারের মতো চেষ্টা করেন আমেরিকানরা যত বাংলাদেশের বিরুদ্ধে না থাকে, হেনরি কিসিঞ্জারকে যথাসম্ভব চেষ্টা করেছে, কিন্তু হেনরি কিসিঞ্জার ওনার কথা কনভিন্সড হয় নাই, কিন্তু ওনাকে 80-90 মিনিট সময় দিতে হয়েছে। হেনরি কিসিঞ্জারের ওয়াই বিরক্ত হয়ে গেছে, বলতেছে তোমার এই প্রধানমন্ত্রীর সাথে মিটিং হয়ে গেল, সব হয়ে গেল, কোথাকার কি এক লোক আসছে তার সাথে তোমার ঘন্টার পর ঘন্টা আলোচনা করালে। তো বলে যে না, আমরা হার্ভার্ডে একসঙ্গে পড়াশোনা, হার্ভার্ড তাকে এমন মর্যাদা দিত, যার সম্পর্কে তিনি লিখে দিতেন তাকে বৃত্তি দিয়ে দিত। রওনক জাহানকে উনি জাস্ট এক কলম লিখে দিছে, ওনাকে পিএইচডি দিয়ে দিত, পিএইচডির জন্য স্কলারশিপ দিয়ে দিচ্ছে। এই জায়গায় উনি কিভাবে গেছেন? অমর্ত্য সেন আসতেন প্রতি 1-2 বছর পর পর প্রফেসর রাজ্জাকের সঙ্গে দেখা। প্রফেসর রাজ্জাক যখন উনি মাত্র লেকচারার, তখন অর্থনীতি বিভাগের সেরা সেরা শিক্ষকদেরকে ডেকে বলেন এই ছেলেটি নোবেল পুরস্কার পাবে। এখন কেউ মুখ টিপে হাসতেছে, আর ও তো লজ্জায়, অমর্ত্য সেন তো লজ্জায় তার মানে। তারপরে অমর্ত্য সেনকে হাত ধরে তিনি বাসার দিকে আসতেছেন, অমর্ত্য সেন বলতেছে স্যার আমাকে এরকম লজ্জা দিলে আর আমি কিন্তু আসবো না, কয় আমি তো সত্য কথা বলে গেলাম, তুমি দেখো তুমি যদি অলস না হয়ে যাও তবে নোবেল পুরস্কার তোমার কাছে চলবে। এটা বাংলাদেশ সৃষ্টি হওয়ার কিছুদিন পরের ঘটনা। তো এই প্রফেসর রাজ্জাকের ভবিষ্যৎ সম্পর্কে বলার, এবং উনি বুঝে ফেলেছিলেন কিসিঞ্জার যে বিরূপ মনোভাব নিয়ে দেশ থেকে ফিরে যাচ্ছে, বঙ্গবন্ধুর জন্য বিরাট কোনো দুঃসংবাদ আছে। এইটা অন্য কেউ না বুঝলেও প্রফেসর আব্দুর রাজ্জাক বুঝতে পেরেছে, এবং ওই ঘটনার পর থেকে উনি 75 থেকে 88 পর্যন্ত ওই আহমেদ সভা সর্দার ফজলুল করিম সহ 2-4 জন ছাড়া কারো সাথেই এমন কোন মেলামেশা করেন। কিন্তু ওনার মতো করে যাদেরকে রাজাকার বানানোর চেষ্টা করেছে, সত্যকে মিথ্যা যাই হোক, উনি সবাইকে সাহায্য করেছে। ইংরেজি বিভাগের শিক্ষক যখন সৈয়দ সাজ্জাদ হোসেন আক্রান্ত হলেন, তখন প্রফেসর রাজ্জাক গিয়ে ওনাকে বাঁচালেন, এবং ওনাকে পাহারা দিয়ে রাখলেন বাড়িতে গিয়ে, যাতে ওনার উপর আক্রমণ না হয়। এবং সাজ্জাদ হোসেন বলেন যে আপনি তো আমার অত বন্ধু না, আপনি আমাকে, আমি তো বন্ধু হিসাবে আপনাকে রক্ষা করতে আসি, আমার উপরও এরকম বিপদ আসতেছিল অন্যায়ভাবে, আর আপনার উপর কি ন্যায়ভাবে আসতেছে অন্যায়ভাবে আসতেছে সেইটাও আমার বিবেচনা, কিন্তু আপনাকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত করা হচ্ছে,
আপনি কি করতেছেন? আপনি নিজেকে রক্ষা করার ব্যবস্থা করছেন? বলে যে আমি টিকিট কাটছি, কিন্তু আমি কি ফ্লাই করতে পারবো? কালকে তো আমার ফ্লাইট আছে, তো আমি সকালে এসে আপনাকে নিজে গাড়িতে তুলে দেব। এইটা হয়েছে প্রফেট। শত্রু মিত্র নির্বিশেষে তিনি মানুষের বন্ধু হতে জানতেন। এই যে শত্রু মিত্র নির্বিশেষে মানুষের বন্ধু হতে পারা, এই ব্যাপারটা অনেক বড়। অনেকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা বঙ্কিমচন্দ্র আননেসেসারি স্বভাবেই জিজ্ঞেস করেছেন মনে হয়, আহমেদ সভা জিজ্ঞেস করেছেন, বঙ্কিমচন্দ্র শত বছরের ফেরারি লিখছি পড়বেন? বলে যে না, আমার পড়ার দরকার নাই। তবে মৌলবী, আপনি কি জানেন উনি কেন মুসলমানদের বিরুদ্ধে লিখতেন? তো বলে কেন স্যার? উনি খুব গরিব ঘরের ছেলে ছিল, উনি হাজি মহসিনের বৃত্তি নিয়ে পড়াশোনা, তো এই জন্য সবসময় উনি একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে বলছে। আর ইংরেজদের যেহেতু তিনি ছিলেন কর্মচারী, ওনাকে বলছিল যে তোমার কোনো কাজ করা লাগবে না, তুমি খালি লিখে যাও। তো তখন এজেন্ডা ছিল হিন্দু মুসলমানের মধ্যে গন্ডগোল লাগানো, আর এই এজেন্ডাতেই বঙ্কিমচন্দ্র কাজ করেছে। এখন আমরা ভুলবশত কবিগুরু আর বঙ্কিমচন্দ্রকে এক খাতায় লিখে নেই, এইটা একটা বড় ভুল আমরা করি। আমরা যে কথাগুলো আজকে এখানে বলতেছি, এর অনেক কথা হয়তো ঐতিহাসিক ভাবে আমি প্রমাণ দিতে পারব, কিন্তু এর অনেকগুলোই সত্যের কাছাকাছি যাবে বলে আমি মনে করি। এবং আমি বাড়িয়ে বলতেছি না যে উনি আমাদের ব্যান্থাম হতে পারতেন, উনি আমাদের বাটন রাসেলও হতে পারতেন যদি উনি লিখতেন। আর উনি যে চেয়েছিলেন আমাদের নেতারা গান্ধীদের চাইতে, গান্ধীদের চাইতে বড় নেতা হোক, আমাদের কবিরা অনেক বড় কবি হোক, উনি এই অঞ্চলটাকে অনেক সমৃদ্ধশালী একটা ধারায় নিয়ে আসার চেষ্টা করে। আমি এখন একটা দুইটা ঘটনা বলেই শেষ করব। প্রফেসর রাজ্জাকের কাছ থেকে শেখার অনেক কিছু আছে, এতে কোনো সন্দেহ নাই, এবং দিন যত যাবে তত এটা প্রমাণিত হবে। একটা বিষয় অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা এটা ভুলে যাই অথবা আমরা এটা খেয়াল করি না, সেটা হচ্ছে যে উনি যে কথাটা বললেন আমরা যাতে ভুল কাদের মতো না করি, আমাদেরকে যারা শাসন করেছে বা যারা বড় শক্তি তাদের মতো ভুল না করি, এই ভুলগুলির অর্থ কি? প্রপোর্শনেট হওয়া। প্রফেসর রাজ্জাক নকল থামানোর জন্য নিজের জীবনকে বিপন্ন করলেন, এটা কিন্তু নকল থামানোটা বিষয় ছিল না, বিষয়টা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ। এটা 1973 কথা। আমি তার অনেক পরে যখন হলে পরীক্ষার হলে দায়িত্বরত ছিল, এখন দুই দিন দুইটা ঘটনা আমাকে অবাক করছে। একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়টাই শুধু বলবো, বাইরেরটা বলবো না, বাইরের দুইটা ঘটনা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টের এক ছাত্র স্কেলের মধ্যে কি লিখে নিয়ে আসছে সেই জন্য তাকে 2 বছরের জন্য এক্সপেল করার সিদ্ধান্ত দিতেছে পরিদর্শক। আমি স্যারকে গিয়ে বাধা দিলাম, বাধা দিতে পারলাম আমি এই জন্য যে আমি যেহেতু চিফ ইঞ্জিনিয়ার আর উনি যেহেতু টেকনিক্যালি হইলো আমার কথা শুনতে, উনি তখন রাগ হয়ে আমাকে জিজ্ঞেস করলেন, আপনারা আইনের প্রফেসর হয়েও আইনের শিক্ষক হয়েও এরকম বেআইনি কাজ করতে বলতেছেন? আমি বললাম, স্যার স্কেলে তো তেমন কিছু দেখতেছি না, রিলেভেন্ট সামান্য কিছু, কয়েকটা এটা আমার ইম্পর্টেন্ট যে কি লেখা আছে সেটা, এমন সে স্কেলে লিখে আনছে সেই অনুসারে এই আইন অনুসারে সে 2 বছরের জন্য তার। আমি বললাম, স্যার এই পরীক্ষাটা ক্যান্সেল করে দেই একটুকে। তখন স্যার শার্টের বুতাম খুলে দেখালেন যে ওনার পেট ফাড়া, বললেন আমি জগন্নাথ কলেজে ইনভেজিলেশনের দায়িত্ব দিতে গিয়ে আমার এই পেট ফেটে আসছে ওখানে গত বছর,
আপনি কি চান হয় আমি আজকে রিপোর্ট করে আর জীবনও ইনভেজিলেশনের কাজে আসবো না, নয় আপনারা এইসবের কি করবেন, আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়? তখন অন্য শিক্ষকরা আসছে, তখন আমি সরাসরি বললাম স্যার আমি মাপ চাই। অন্য শিক্ষকটা বললেন স্যার এটা দুই ভাবে ইন্টারপ্রিট করা যেতে পারে, 1 বছরের জন্য হইতে পারে, 2 বছরের জন্য হইতে পারে। আমি এই কথাটা এই জন্য বললাম, ন্যায় নীতির প্রশ্নে আপোষহীন থাকা আর কাউকে কঠিন ছোট পাপের জন্য বড় শাস্তি দেওয়ার চেষ্টা করলে সমাজের অবস্থাটা যে জায়গায় যাওয়ার কথা সে জায়গায় যা। প্রফেসর রাজ্জাক সাহেব আসলে কিসের প্রফেসর? এই প্রশ্নের উত্তর আমি কারো কাছে পাই, সবাই বলে পলিটিক্যাল। তাইলে পাকিস্তানিরা তাকে কেন ইন্টারন্যাশনাল রিলেশন পড়াইতে বললো বারবার? কারণ পাকিস্তানিদের ধারণা ছিল ওনার পড়াশোনা থেকে পাকিস্তান ভেঙে যাবে, তো উনি বারবারই বলতেছেন আমি পাকিস্তান ভাঙার ক্ষমতা রাখি করতে, আর আমি পলিটিক্যাল সায়েন্সের শিক্ষককে ইন্টারন্যাশনাল রিলেশন পড়াতে যাবো কি? ওনাকে পরে বলা হলো যে আপনি পলিটিক্যাল ইকোনমি পড়ান, কারণ আসলে আপনি পলিটিক্যাল ইকোনমির লোক। পলিটিক্যাল ইকোনমি তখনও বড় সাবজেক্ট হয় নাই, এখন পৃথিবীতে পলিটিক্যাল ইকোনমি একটা বিশাল বড় সাবজেক্ট। ওনার স্টেট অব দ্য নেশন এই আর্টিকেলটা সবাই পড়বেন, আর ওনার অপ্রকাশিত এই পিএইচডি থিসিসটা প্রকাশ করার চেষ্টা করুন, তাহলেই আমরা ওনার প্রতি যথাযথ মর্যাদা দিতে পারব। অন্যথায় খামাখা ওনাকে জ্ঞান তাপস বলে কেন জ্ঞান তাপস বলতেছেন তা মানুষের কাছে বলতে পারবেন না, কেন মনীষীকত বলতেছেন সেটা বলতে পারবেন না, তার নামে একটা হলও নাই। তা তিনি কাজী মোতাহার হোসেন বুঝলাম অনেক বড়, ওনার কোনো সুপারভাইজার ছিল না, উনি সুপারভাইজার ছাড়া পিএইচডি করেছেন, ইংল্যান্ডের লোকরা ভয়ে ওনাকে সুপারভাইজ করতে পারেন, কিন্তু প্রফেসর রাজ্জা তার সাইতে কোনো অংশে কম, তার কাছ থেকে সুপারভাইজিং অ্যাডভাইস নেয় নাই এমন মানুষের সংখ্যা খুব কম, বহু লোক আছে দেশে বিদেশে। যাই হোক, আমি এখানে আমার বক্তব্য শেষ করতেছি, আমি বোধহয় সময় বেশি নিয়ে ফেললাম, অনেক বেশি সময় নিয়ে ফেলছি। তো যাই হোক, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্নের উত্তর দিই। স্যার আমার পক্ষ থেকে একটা প্রশ্ন হচ্ছে স্যার, বাঙালি মুসলমানের মন এটা কি স্যার কোনো অনবদ্র সৃষ্টি নাকি বিতর্কিত সৃষ্টি, স্যার আপনি এই ব্যাপারে কি বলবেন? এটাকে যদি আক্ষরিক ভাবে বা একক ভাবে দেখেন তাহলে এটা বিতর্কিত। আমি মনে করি না বাঙালি হিন্দু মুসলমানের মনের মধ্যে এত বড় তফাত আছে। মুসলমানের মন একটু জটিল হইতে পারে বা হিন্দুর মন, হিন্দু ভাই বোনদের মন আরেকটু জটিল হইতে পারে, কিন্তু বাঙালি হিন্দু মুসলমানের মনকে আলাদা করে দেখার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয় না এবং আদু হবে কিনা আমার সন্দেহ আছে। এ ব্যাপারে আহমেদ সভার সঙ্গে আমার অনেক ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু পরে আমরা মিটমাট করে ফেলেছি যে এই বিষয়ে আর কোনো কথা আমরা বলবো না, এই বিষয়ে আমরা কথা বলবো। তবে বইটার নাম যদি হইতো বাঙালির মন তাহলে আমি খুশি হই, বইটার নাম যদি বাঙালির মন মানসিকতা এইরকম কিছু হইতো তাহলে খুশি। হাবিবুর রহমান প্রশ্ন করেছেন যে হাউ প্রফেসর রাজ্জাক ইজ মিসআন্ডারস্টুড বাই আদার্স। মিসআন্ডারস্ট্যান্ডিং আসলে ওনার ওনার জায়গায় ওনার জায়গায় বসে ওনাকে দেখতে পারার মতো লোক আমাদের এখনো সৃষ্টি। কাউকে মূল্যায়ন করতে গেলে তার জায়গায় বসে দেখতে, সে যেই জায়গায় থেকে কথা বলছিলেন, যেই সময়ের প্রেক্ষিতে কথা বলছিল। উনি 71 সালের পরে রাজাকার খ্যাতি পাইলেন, তারপরে দাঁড়ি ছাড়লেন না, এটা ওনার কেমন জেদ। উনি পাকিস্তানিরা তাকে একটু আপোষ করতে বলছিলেন যে আপনি ঠিক আছে আপনি পলিটিক্যাল সায়েন্স পড়াইয়েন না, আপনার পাশের ইন্টারন্যাশনাল রিলেশনস পড়ান, আপনি তো ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক থাকলেন। উনি বললেন যে চাকরি জ্বালিয়ে যাবে আমি ছাড়ব। ওই যে ন্যায় নীতির ব্যাপারে উনি যে কঠোর একটা অবস্থান, ছাত্ররা যখন রাজ্জাকের কল্লা চাই করে প্রায় ওনাকে মেরে ফেলবে এই ধরনের অবস্থা হয়, বঙ্গবন্ধু এসে ওনাকে ছাড়ায়। ও এই মাপের মানুষ, এই জায়গার মানুষ। এটা অনেকে বলে যে ওনার ফ্যামিলি ছিল না, ওনার পিছু টান ছিল না, সেই জন্য উনি পারছেন।
তো এইরকম পিছু টান ছাড়াও অনেক মানুষ অনেক জায়গায় আছে যারা রীতিমতো সবসময় আপোষ করে বেড়ায়, ন্যায় নীতির উপর থাকে না। উনি কনসিস্টেন্ট, গান্ধীর যত দোষ সমালোচনা করবেন উনি কনসিস্টেন্ট, বরং রবীন্দ্রনাথ আমাদের কবি নজরুল এরা কম কনসিস্টেন্ট। আবার আহমেদ ছফা কনসিস্টেন্ট ছিল না, কিন্তু প্রফেসর রাজ্জাকের হাতে পড়ে অনেক জায়গায় কনসিস্টেন্ট হইতো। ওনাকে যে শেষ জীবনে মৌলবাদী বলা হলো, উনি কি জন্য মৌলবাদী হয়ে সাজবে? উনি তো সাজেন নাই মৌলবাদী, ওনাকে সাজানো হইল। উনি যেটা বলতেছিলেন সেটা হয়েছে যে তুমি মৌলবাদী হও, ধর্মিক হও, কমিউনিস্ট হও, তুমি মোনাফেক হইও না। এবং এইটা রাজ্জাক সাহেব বেশি খাইছে ওনাকে, যে তুমি তোমার ধর্ম যাই হোক, তোমার আদর্শ যাই হোক, তুমি যাই মুনাফিকি করো, অর্থাৎ মিথ্যা কথা বলো একটা করো আর একটা, এইটা করো না, তাইলে জাতির অনেক উপকার হয়ে যায় এই কথাটাতে। কাজেই এখানে আমাদের মতো জায়গায় অধিকাংশেরই ওনাকে ভুল বোঝার সময়, উনি কেন লিখলেন না এই দুঃখ আমাদের যতই হোক, উনি এটাকে প্রকাশ করেছেন এইভাবে, বলছেন এই জাতি তো এখনো পড়তে চায়। উনি কিরকম পড়ালোক বুঝেন, প্রফেসর আনিসুজ্জামানকে উনি বলে আপনি তো লেখাপড়া করলেন না। তো প্রফেসর আনিসুজ্জামান আমাদের সকলের এত গৌরবের, ভারত থেকেও উনি সবচেয়ে বড় সম্মানে ভূষিত, তিনি আমাদের সংবিধানের বাংলা তর্জমাকারী, তিনি জাতীয় অধ্যাপক, সেই লোকটারে প্রফেসর রাজ্জাক বললে আপনি তো আর লেখাপড়া করলেন। তাহলে প্রফেসর রাজ্জাকের লেখাপড়ার মাত্রা আর প্রফেসর আনিসুজ্জামানের লেখাপড়ার মাত্রার মধ্যে পার্থক্যটা আপনাকে এখানে বুঝতে হবে। কাজে যারা আমরা প্রফেসর রাজ্জাককে নিয়ে কথা বলি, সেটা সমালোচনাই করি বা গুণগানেই গাই, আমাদের মাত্রা জ্ঞানটা এখানে ঠিক করতে হবে। আমাদের এই মাত্রা জ্ঞানটা জাতিগত পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে, সামষ্টিক পর্যায়ে এখনো ঠিক নেই। থ্যাংক ইউ হাবিব, ভেরি গুড কোয়েশ্চেন। দুইটা প্রশ্ন এসেছে আমাদের কাছে জালালউদ্দিন আহমেদের কাছ থেকে। প্রথমটা হচ্ছে, স্যার ডু ইউ থিঙ্ক আওয়ার কান্ট্রি হ্যাজ সাফার্ড ডিউ টু নট অ্যাপ্রিসিয়েটিং প্রফেসর রাজ্জাক? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, হোয়াই ডু ইউ থিঙ্ক বাংলাদেশ কুড নট প্রডিউস অ্যানাদার প্রফেসর রাজ্জাক? আসলে এগুলি তো ইউনিক পিসি হয়, এখন আমাদের সাদমান অপূর্ব একটা ইউনিক পিসি হবে, হাবিবও একটা ইউনিক পিসি হবে, এগুলি দুইটা বানানো যাবে না, এবং এটার জন্য সময়, ত্যাগ, এটার জন্য নিষ্ঠা, এটার জন্য জীবনের প্রায়োরিটি ঠিক করা, এটার জন্যে রাজ্জাক সাহেব ঢাকা ইউনিভার্সিটিকে রক্ষা করতে চেয়েছে, এবং এটা যে রক্ষা করা যাবে না এইটা মৌলভী আহমেদ সোফাকে ভালোভাবে বলে গেছেন, দেখেই মৌলভী আহমেদ সোফা গাবি বৃত্তান্ত লিখেছে। গাবি বৃত্তান্ত যখন বেরিয়ে গেছে, এই গাবি বৃত্তান্তটা আমি পড়ছিলাম বের হওয়ার পর পরই, এবং আমি ওনাকে বলার চেষ্টা করলাম এই গাবি কি গাবি থাকবে। উনি বলেন যে এই গাবি ছাগল হইতে পারে, ষাঁড় হইতে পারে, বলদ হইতে পারে, এটা সবই হইতে পারে। আমার কাজ ছিল একটা করার, আমি করে দিছি, আপনারা বাকিটা করে। এটা লাস্টে ওনার সঙ্গে আমার যখন দেখা হয় 1998-এ খুব ঘনিষ্ঠভাবে তিনটা মিটিং এ, তখন উনি লুইস ফারাকা নেশন অফ ইসলাম আসছিলেন বাংলাদেশে। উনি বাংলাদেশে আসলেন কেন? উনি গেছিলেন মস্কোতে সফর করতে, মস্কোতে সফর করতে গেলে ওনাকে নিয়ে যাওয়া হলো চেচনিয়াতে, চেচনিয়া থেকে মস্কোতে আসলে পরে কিছু পাকিস্তানি ছেলে পেলে তাকে বুঝাইলো আপনি চেচনিয়াতে গেছেন কেন, চেচনিয়ার সাইডে খারাপ মুসলিম রাষ্ট্র আছে, কোথায় নাকি কোথায়, বলে যে বাংলাদেশ নামে একটা আছে। পাকিস্তানিরা এখন পর্যন্ত আমাদের কাছে মাপ তো চাইলই না, এখন পর্যন্ত তারা মনে করে যে আমরাই ভুল করছি, তারাই ঠিক ছিল। তো এই জিনিসটা তখন আমি লুইস ফারা খানকে ব্যক্তিগত ভাবে ব্রিফ করার পরে ও বলল আমি তো তাজ্জব, পাকিস্তানিরা এখনো
1998-এ এখনো পাকিস্তানিরা তোমাদের বিরুদ্ধে কথা বলে কেন? আমি বললাম যে এ করতে করতেই তো 71-এ গেছে, এবং এইটাই মুসলমানদের এখন এই অবস্থা। কাজ তো কিছু নাই, একজন আরেকজনের পেছনে লাগাই হচ্ছে মুসলমানদের কাজ। এ করতে করতে মুসলমান এই জায়গায় আসছে। এটার জন্য আপনারা ওই আমি 1973 থেকে 1992 একটা সেশন করেন, আমি আপনাদের দেখাবো কিভাবে মুসলমানরা আমরা কত সিরিয়াসলি দায়ী আমাদের ধ্বংসের জন্য, এবং তৃতীয় বিশ্বের লোকগুলি, সারা আফ্রিকার লোকগুলিকে আমরা কতভাবে দায়ী, সারা ল্যাটিন আমেরিকার লোকগুলি আমরা কতভাবে দায়ী। আমরা নিজেরা একে অপরকে সাহায্য করি, আফ্রিকা এত দরিদ্র থাকার কথা না, আমরা এই জায়গায় থাকার কথা না। কাজে এই জিনিসগুলো শুধু প্রফেসর রাজ্জাক একটা সিম্বলিক এক্সপ্রেশন। প্রফেসর রাজ্জাক হইলো আমাদের একটা গ্লোরি, এটা হলো আমাদের প্রাইড। তেমনি ভাবে সফাও আমাদের একটা গ্লোরি, একটা আমাদের একটা প্রাইড, এটা আমাদের বুদ্ধিভিত্তিক প্রাইড। এবং এদের সাথে তুলনা করার মতো লোক, আমি বললাম জার্মানিতে তুলনা করলে কান্ট হেগেলের মতো লোকের সাথে তুলনা করা যায়, ফ্রান্সের সাথে তুলনা করলে আপনার ভলটেয়ার, রুশু, এদের সাথে তুলনা করার মতো লোক, কিন্তু আমাদের পরিস্থিতি ভালো না। আমরা জাতি হিসাবে আমাদের নেতাদের, আমাদের নেতাদেরকে আমরা গান্ধীর চাইতে উপরে উঠিয়ে ফেলতে পারি, কিন্তু আমরা করি না। কিভাবে করব? আমরা তো খন্দকার মোশতাকের সাথে মিলে মন্ত্রী হওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে গেলাম। তো বিশ্বাসঘাতকতা যেখানে এত চরম, এবং প্রফেসর রাজ্জাক কিন্তু এগুলি সাথে ওনার একটা আলাপচারিতা আছে, এটা পড়তে খুবই বিতখুটে, সাংঘাতিক বিতখুটে। উনি কিভাবে ঢাকা থেকে একটা ভোটের জন্য নোয়াখালী পর্যন্ত চলে গেছিল, এইটা পড়লে আপনি অবাক হয়ে যাবেন যে এটা কি সম্ভব যে ওনার মতো লোক, উনি বলছে আমার পায়ে ঠোসা উঠে গেছিল, উনি চাঁদপুর থেকে হেঁটে রূপসা পর্যন্ত গেছে। জানেন চাঁদপুর থেকে রূপসা পর্যন্ত দূরত্ব কত? 27-28 মাইল। এবং তিনি আবার এই প্লেনে গেছে যে ওই 27-28 মাইল উনি হেঁটে যাবেন এবং আসবেন, আইসা আবার ঢাকায় চলে আসবেন ওই দিন। উনি রাজনীতি করেন না, কিন্তু বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর জন্য একটা ভোট, সবাই বলছে, ফজলুল হকরা বলছে যে এইখানে ভোটটা দেওয়া দরকার, তাইলে ইউনিভার্সিটিটা ভালো হবে, উনি চলে গেলেন। এখন যেই লোক ওনার হোস্ট চাঁদপুরে, তিনি ওনার জন্য রাতে শোয়ার আমি তো জানতাম আপনি আজকে আর ঢাকা ফিরতে পারবেন না, তো এখন গোসল টোসল করে খাওয়া দাওয়া করে ঘুম। উনি বলেন যে আমি এই 50 মাইলের বেশি হাঁটার পরে, খাওয়ার পরে যে ঘুমিয়ে গেছি, আর সকাল কখন হয়েছে আমার খেয়াল নাই, সকালে উঠে লঞ্চে চলে এসছে। এইটা হলো আপনাদের মানে কোন রকম স্বার্থ ছাড়া মানুষের। স্যার আপনার ভিডিওটা অফ হয়ে গেছে। ও বলতেছে যে আমার চেহারা দেখে আর কি, আমার চেহারা দেখে আর কি হবে, কথা শুনতে পারলি বলে। আচ্ছা স্যার, আপনার কাছে শেষ একটা প্রশ্ন থাকবে। আপনি তো স্যার দেশে বিদেশে অনেক জায়গায় পড়ালেখা করেছেন, অনেক মানুষের সান্নিধ্য পেয়েছেন, এর মধ্যে কি আপনি কারো শিষ্যত্ব গ্রহণ করেছেন কখনো? আমি আমার যে সুপারভাইজার, ওনাকে তৃতীয়বারের মতো যখন মন্ত্রী করার প্রস্তাব আসলো, তখন আমি ওনার শিষ্য হই। যে একটা লোককে রীতিমতো সরকার স্কট করে নিয়ে গেল তৃতীয়বারের মতো, উনি আমাকে বলে যাচ্ছে যে আজকে আমাকে জিততেই হবে। তো আমি তখনও বুঝি নাই কি বলতেছে, জিততে হবে মানেটা কি। আমি সেক্রেটারিকে জিজ্ঞেস করলাম, কারে ওনার খায়ে দেয় কাম নাই এখানে প্রফেসরি করি, আরে এত সসম্মানে তারে মন্ত্রী বানাইতে চাইতেছে, ল অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এর মন্ত্রী বানাবে তারে, হে আইসে এখানে প্রফেসর। তো ওই দিক থেকে উনি আমাকে প্রথম বলছে যে এত কষ্ট করার দরকার নাই। 1981-এ আমাকে বলতেছে তুমি নেপাল নিয়ে পিএইচডি করো, আমি তোমাকে 1.5 বছরের মধ্যে পিএইচডি দিয়ে বাড়ি পাঠিয়ে দিতে পারবো, কারণ আমি কনক্লুশন জানি।
আর তুমি যেই বিষয়ে করতেছো এর কোনো কনক্লুশন আমি জানি না, তুমি যেই কনক্লুশনে পাবা সেইটাতে কেউ তোমার সাথে একমত হবে আমার এর কোনো গ্যারান্টি নেই। এবং স্যার আমার নেপাল নামটা কি ছিল স্যার, সম্পর্কে উনি তিনটা নাম বলেননি। কথা বলছি, এটা হিন্দু রাষ্ট্র থাকবে না, ওনার উনি সোভিয়েট একাডেমি অফ সায়েন্সের একজন বড় আইনজ্ঞ ছিলেন, উনি এবং আমার যে সেকেন্ড সুপারভাইজার দুইজন, ওনাদের কারণে আমি সোভিয়েত ইউনিয়নে পিএইচডি করি, তা না হলে আমার অন্যান্য জায়গা অফার ছিল। তো সেই দিক থেকে বাইরের দেশে উনি শিষ্য, আর দেশের ভিতরে আমাদের ডিপার্টমেন্টেরই যখন আমি ছাত্র হিসেবে আসি প্রথম, কামরুদ্দিন স্যার আর হামিদুদ্দিন স্যার এই দুইজনকে আমার খুব ভালো লাগতো, তার চাইতেও ভালো লাগতো জুরিসপ্রুডেন্স যিনি পড়াতেন, তিনি হচ্ছেন রহমান সুবাইনের ওয়াইফ, ওনার নাম ছিল ডক্টর কিন্তু হঠাৎ করে নামটা ভুলে গেলাম, উনি মারা গেছেন বেশ কিছু বছর হয়েছে। ওনার পড়ানো অসাধারণ লাগতো, যদি ওনার বিরুদ্ধে এলিগেশন আসলো যে ওনার পড়া কেউ বুঝে না, এবং এরপরে এখানে ওনার নামটা জি সুবহান, সালমা এক্স্যাক্টলি সুবহান সালমা সুবহান, ওনার নাম। উনি ছাত্রদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন, কিন্তু এই এই ছাত্ররা এই দুইজনের কাছে গিয়ে চেয়ারম্যান ডিনের কাছে গিয়ে করলো, নালিশ করলো ওনার বিরুদ্ধে। এখন জুরিসপ্রুডেন্স ফার্স্ট ইয়ারে রাখি বা কেন, আর এই শিক্ষকদের এই হয়রানি বা করে কেন, উনি ডিপার্টমেন্ট ছেড়ে চলে গেলেন এবং উনি আইন ও সালিশ কেন্দ্র প্রতিষ্ঠা করলেন। তো এখানে বাংলাদেশে আইনের ক্ষেত্রে, আর আমি যে ইকোনমিক্সে ভর্তি হয়েছিলাম সেখানে একদিনের গভর্নর যিনি ছিলেন তিনি আমাকে জোর করে ইকোনমিক্সে রাখতে চাইছিলেন, সেটা নিয়ে অনেক সমস্যা হয়েছিল আমার। এম এন হুদা যিনি রাজ্জাক সাহেবের সহকর্মী ছিলেন, সাংঘাতিক ভাবে সমীহ করতেন রাজ্জাক সাহেবকে, অথচ এম এন হুদা ছিলেন একদিনের গভর্নর ইস্ট পাকিস্তানের, কিন্তু তখন থেকে রাজ্জাক সাহেবের ব্যাপার আমার কাছে একটা রহস্যজনক মনে হয়েছে যে কেন সবাই রাজ্জাক সাহেবের কথা শুনি, অর্থাৎ উনি কখনো কারো মুখ চেয়ে কথা বলতেন, বিষয়টা দেখে কথা বলতেন। তাহলে স্যার আজকের মতো এখানেই শেষ করছি, প্রায় দেড় ঘন্টার মতো আমাদের। ও আচ্ছা, তো কোনো কোনো প্রশ্ন না থাকলে শেষ করেন, কোনো প্রশ্ন না থাকলে, আর প্রশ্ন থাকলে আমি প্রশ্ন। জি স্যার, আর জি এখন পর্যন্ত আর কোনো প্রশ্ন নেই যেহেতু, সুতরাং আমরা শেষ করছি। থ্যাংক ইউ। পরবর্তীতে স্যার আপনার সাথে আরো একটু এপিসোড আমরা করতে পারি, তাহলে স্যার সেটার টাইমিংটা আমরা পরবর্তীতে জানিয়ে দেব দর্শকদের। আসলে আমি সময়ের দিকে তাকাই নাই, তো আমি সময়ের দিকে তাকাই নাই, সেই জন্য আই এম ভেরি সরি যে আমি আপনাদের এত সময় নিয়ে নিছি, আসলে আমি খুবই দুঃখিত যে এত সময় আপনাদের নষ্ট করেছি, তো আপনারা আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। জি স্যার, জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এই প্রাণবন্ত একটা আলোচনা আমাদের সামনে নিয়ে, আমাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ স্যার, আল্লাহ।